জাকারিয়া রনি আসছেন, নাই মামুন তাই তো রশিদ নাই আসছেন, দেখেন চারজনই ওনাদের মধ্যে অনুপস্থিত, তাহলে কিভাবে হবে? আমি স্যার মিলানের সময় স্যার আমিও একটু কনফিউজ ছিলাম যে এটা আসলে দেব নাকি দেব না। তো এদিকে এখানে শুধুমাত্র ওরা যে শুধুমাত্র আজকে অনুপস্থিত বিষয়টা কিন্তু তা না, ওরা এমনিতে ওরা রেগুলারই মানে অনুপস্থিত, ওদেরকে আপনি রেগুলারই পাবেন না। স্যার আমি এটাই কিন্তু আমি ভাবছিলাম যে যদি স্যার যে জাকরিয়া ভাই যদি একটু সাপোর্ট দেয় তাহলে তারা উঠে যাবে, যদি তারা যদি সাপোর্টটা দেয় স্যার আমি এই কারণে আমি ফাইনাল করি না স্যার। সাপোর্ট দেওয়া তো অনেক দূরের কথা, ওনাকে তো আগে আসতে হবে। আমি যদি নাই আসি ক্লাসে আপনাকে সাপোর্ট করতে গিয়ে দিব, ওনাকে ক্লাসে পাওয়াই তো অনেক মুশকিল। আমি আমি নক করলে তারপরে একদিন আসেন, এবার এটা তো আর এটা সাপোর্ট হতে পারে না। মানে স্যার আমি স্যার যে আমি ভাবছি আজকে স্যার সবার সাথে কথা বলবো স্যার এই ইয়ারটা মানে ফাইনাল হওয়ার আগে কথা বলবো, কিন্তু কথা বলা হয় নাই তো এই কারণে স্যার আপনাকে আগে লিস্টটা দেখালাম স্যার। লিস্ট আপনি যদি কোনো চেঞ্জ আনতে বলেন স্যার আমি আইনা দেবো স্যার, কোনো আপনার ডিসিশনই স্যার ফাইনাল লিস্ট শোনাবো স্যার। এরপরে ম্যাগনার মধ্যে, ম্যাগনার মধ্যে আমার কাছে মনে হয় না এদের মধ্যে কোনো সমন্বয় হবে, কারণ তাহসিন জোয়ার্দ্দার উনি আছেন, তাহসিন জোয়ার্দ্দার আছেন, তাহসিন আপনি কি আছেন নাকি? স্যার তাহসিন ভাই বোধহয় কালকে আমাকে মেসেজ দিছিলেন, দেখো তিনি জানালেন আমি মেসেজটা আমি দেখে বলি। হ্যাঁ তিনি জানিয়েছেন যে তার হলো নানু ইন্তেকাল করেছেন, তো ওই বোধহয় ক্লাস হতে মিস করবেন এই জন্য আমি। ঠিক আছে, এরপরে তাহসিনের পাশাপাশি আছে মঞ্জুর আলম ভাই, মঞ্জুর আলম ভাই কতটুকু সময় দেওয়া আমি জানি না, জহিরুল ইসলাম ভাই ঠিক আছে, রিফাতুল ভাই উনি খুব বিজি মানুষ, উনি এসব টিম কিভাবে ই করবে আমি বুঝতে পারছি না। সাকিব আহমেদ, সাকিব আহমেদ, আহমেদ তো ক্লাস, সাকিব আহমেদ ক্লাস আছেন, এদেরকে সমন্বয়টা করবে কি? আমি তো এটাই বুঝতেছি না। এই এই যে এখন মনে করেন ম্যাগনা টিমটা দিচ্ছেন, আপনি আমাকে বলুন তো এদের সমন্বয় কে হবে, আমাকে একটা মানুষ দেখান যে এদের সমন্বয় হবে। স্যার আমি যে যেটা ভাবছিলাম শফিকুল স্যার যে ওয়ার্ডপ্রেস এর কাজগুলি পারে স্যার। বুঝছি ভাই, এখন আমার কথা হচ্ছে কি এদের একজন সমন্বয়ক লাগবে যে এদেরকে সমন্বয় করে দিবে, যার কথার একটা মূল্য আছে, যার কথার একটা মানে প্রায়োরিটি দিবে, একজন সমন্বয়ক লাগবে তো তাই না? সমন্বয় করবে কে এদের টিমের মধ্যে? যেমন আপনি এখানে দেখেন, আমি এই টিমের মধ্যে যদি বলি, এখানে শাহাবুদ্দিন, নিবিড় সেতু, সাইদুর রহমান ভাই এরা সমন্বয় করতে পারবে এই টিমটাকে, আমি কনফিডেন্ট। হ্যাঁ এখানের মধ্যে আমি যদি বলি সোহানুর রহমান ভাই, ওনার মধ্যে কোয়ালিটি আছে, হ্যাঁ ওনারা উনি সমন্বয় করতে পারবে, আপনাদের টিমে সবাই সমন্বয়ক, এখানে সমন্বয়ক আমাকে বলেন, এখানে একজন একটা মানুষ দেখান যে সমন্বয় করে দেবে। একটা কথা আছে ইয়ানফসি ইয়ানফসি, এখানে সবাই হচ্ছে ইয়ানফসি ইয়ানফসি, আমি এখানে সমন্বয়ক দেখতেছি না, যে একটা মানুষ আছে না দায়িত্ব নিয়ে পুরো টিমটাকে এক করে রাখবে, এরকম একজন আমি লোক দেখানো দেখতেছি না যে দায়িত্ব নিয়ে পুরো টিমটাকে এক করে রাখবে, বিকজ অফ তারা প্রত্যেকে তাদের নিজেদের কাজে ব্যস্ত, কে এই কাজটা করবে আমাকে বলেন, আমি তো এটা বুঝতে পারতেছি না এখানে। এটাকে এখানে একজন সমন্বয়ক দেন যার কথা সবাই শুনবে, এটাকে একটু এডিট করে আমাকে আবার দিন, আমি এগুলো সব ঠিক আছে জান, এগুলো সব ঠিক আছে, এখানে আপনি একজন সমন্বয়ক দেন দিয়ে ঠিক করে আমাকে আবার দিন। ইগনাপটা চেঞ্জ করে দেবো স্যার। হ্যাঁ এখানে একটা সমন্বয়ক দিতে হবে যার কথা ভ্যালু থাকবে। হ্যাঁ স্যার আমি সাইদুল ভাইকে তাহলে আমি এইখানে দিয়ে দিই স্যার এই টিমে। সাইদুল ভাইকে দিলে এখানে সমন্বয় করবে কে? ওইখানে তো সেতু ভাই আছেন, তারপরে শাহাবুদ্দিন আছে, শাহাবুদ্দিন আছে, সনি আপু, সনি আপু, সনি আপু আছে, সনি আপু তো ভালো আছেন। এই যে মঞ্জুর আলম ভাইকে, মঞ্জুর আলম ভাই বলতেছি দেখেন, সাকিব আহমেদ কে এখানে নিয়ে আসেন, নিবিড় সেতু ভাই কে আপনি এখানে নিয়ে আসেন, ঠিক আছে, যেহেতু আপনারা মিটিং করে টিম ফাইনালাইজ করে ফেলছেন এরা অনেক আগেই, এই জন্য আমি আপনাদের টিমটা নট ইয়ে করতেছি না, একটু বলে রাখি আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ইয়ে করতে পারে, উকি দিতে পারে, সেটা হচ্ছে এই টিমটার মধ্যে সবাই অনেক বেটার বা যারা এরা অনেক আগের থেকে কাজ করতেছে, আপনাদের টিমের কথা বলার আগের থেকেই ওরা একসাথে অলরেডি প্ল্যানিং করে সবকিছু, আমরা যে কাজগুলো করতেছি ওরা এই কাজগুলো অলরেডি এক্সিকিউট করা শুরু করে দিছে,
ওদের টিমের কাজ অনেক দূরে চলে গেছে, ওরা পার্সোনালি একটা মিটিং কল করছিল আপনাদের সবাইকে, কিন্তু সেই মিটিং ইনভাইট করা হয়েছিল, আপনারা কিন্তু অনেকেই সেই মিটিং এ আসেন না। সেই মিটিং এ যারা আছিলেন তারা বসে একটা কিন্তু টিম করে টিম কাজটা অলরেডি তারা মিনিমাম 2 সপ্তাহ তারা কাজটা কন্টিনিউ করছেন, টিমের কাজটা 2 সপ্তাহের মতো কন্টিনিউ করে ফেলছেন। এই জন্য আমি এই টিমটাকে কোনো চেঞ্জ করতে চাচ্ছি না, বিকজ একটা টিম আমি চেঞ্জ করবো পুরো চেইন অফ কমান্ডটা ভেঙে যাবে। বাকি যারা টিমের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এটা ভাবার কোনো প্রয়োজন নাই, এরা তো ভালো ভালোরা টিম করে ফেলছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। এই জন্যই কারণ তারা ঈদের পর থেকেই তারা তাদের তাদের কাজগুলো শুরু করে দিচ্ছে এবং তাদের কাজের বয়স প্রায় 2 সপ্তাহ আপ হয়ে গেছে। এই জন্য আমি এই টিমটাকে চেঞ্জ করতেছি না। আপনারা যদি এমন করে মিটিং করে মিট আপ করে আপনাদের কিছু কর্মপদ্ধতি ফাইনাল করতেন আমি আপনাদের পরিবর্তন করতাম না, বুঝতে পারছেন? নিবেশিত ভাইকে আপনি সাকিবের জায়গায় আনেন, সাকিবকে এই সাকিব আহমেদকে আমি নিবেশিত ভাইয়ের জায়গায় আনেন, এই টিমটাকে লিড করবে ভাই সাইদ ভাই, বুঝতে পারছেন আমার কথা? সাইদুর রহমান উনি এই টিমটাকে সমন্বয় করবেন এবং টিমের নামটা ওরা চুজ করবেন, ঠিক আছে? টিমের নামটা ABCD দিয়ে দিয়ে দেবেন, ওনারা টিমের নাম ঠিক করবেন, ওনারা অন্যতো কর্মপদ্ধতি ঠিক করবেন, বুঝছেন আমার কথা? হ্যাঁ, এখানে আসেন, এখানে আপনি সোহানুর রহমান ভাই এটা টিমটা এক্সিকিউট করবেন, লিড করবেন, এখানে উনি এনি সমন্বয় করবেন সবার সাথে, হ্যাঁ উনি এখানে সমন্বয় করবেন, এখানে নিবেশিত ভাই এই টিমটাকে সমন্বয় করবেন, ওকে স্যার, ঠিক আছে? এখানে ইমাম ভাই সমন্বয় করবেন এখানে, থ্যাংক ইউ স্যার। হ্যালো আমি একটু 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 ফ্রি হয়ে আমি ফোন দিচ্ছি, হ্যাঁ একটা ক্লাসের একটা ইম্পর্টেন্ট আলোচনা চলতেছে। তাহলে এভাবে করে ফাইনাল করে তাদেরকে দিয়ে দেন, কর্মপদ্ধতিটা আমি বলে দিচ্ছি, তারা যেন নেক্সট ডে, হ্যাঁ নেক্সট ডে আর ফ্রাইডে কোনো সমস্যা নেই, শনিবারের আগে তারা যেন একটা মিটিং করে ফেলে, মিটিং করে তারা কোন কোন নিশ নিয়ে কাজ করলে বেটার হয় সেই নিশগুলো চুজ করতে পারে, কয়েকটা নিশ মাল্টিপল নিশ চুজ করতে পারে, বিকজ হচ্ছে আমি এটার উপরে টেকনিক্যাল এসিও ক্লাস করাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন চুজটা করা মানে কোন জিনিসটা করা বেটার হবে। আমি চেষ্টা করবো কালকে ক্লাসটা নেওয়ার জন্য। এরপরে আপনারা একজন সমন্বয়ক থাকবে যে সমন্বয় করবে এবং ট্রাই করবেন বাকি যে ক্লাসমেটরা আছে তারা যেন আপনাদের ক্লাসে উপস্থিত থাকে, যদি না থাকে কেন উপস্থিত থাকে না এটা যেন একটু এনশিওর করেন আমাকে, ওকে? আপনাদেরকে ছোট ছোট করে দায়িত্ব ভাগ করে দিচ্ছি যাতে করে দুজন সিআরের উপর বেশি প্রেশার নেওয়া আসে আর কি। এরপরে আপনারা যেই নিশগুলো চুজ করবেন সেই নিশগুলোর জন্য সম্ভাব্য ডোমেন নেম চুজ করবেন, সম্ভাব্য, এবং ট্রাই করে চেক করে দেখবেন সেই ডোমেন নেমটা কি গোডেডি বা অন্য অন্য কোন হোস্টিং ডোমেন সাইটে অ্যাভেলেবেল কিনা একটু চেক করে দেখবেন। তারপর গোডেডি দিকে চেক করবেন, আমরা ডোমেন গুলো নিব XYZ নিয়ে, তো আপনারা XYZ এর মধ্যে ডোমেন গুলো ট্রাই করে দেখবেন যে ডোমেন গুলো অ্যাভেলেবেল আছে কিনা, থাকলে নামগুলো লিখে রাখবেন। তো সেক্ষেত্রে আমরা যখন ডোমেন পারচেস করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ডোমেনটা পারচেস করব। এখন সেখানে আমার যদি কোনো মতামত থাকে আমার যদি পরামর্শ দেওয়া থাকে আমি দিলাম, বাকিটা হচ্ছে কি পুরো ডিসিশনটা হচ্ছে কি আপনাদের টিমে নেবেন, আলোচনা করবেন সবাই, বাট আমার কাছে ডিসিশনটা পৌঁছাবেন কিন্তু যে টিমের সমন্বয় থাকবে তিনি আমার কাছে ইনফরমেশনটা পৌঁছাবেন, আমার কথা বুঝতে পারছেন? মিনারকে আলাদা করে কোনো দায়িত্ব দিলাম না, এজন্য যেহেতু মিনার ক্লাস রেকর্ড করে বা অন্য অন্য ছোট ছোট অনেকগুলো কাজ মিনারকে দিয়ে আমি করাই, সো মিনারকে আমি আলাদা কোনো দায়িত্ব দিলাম না। খালাদের ক্ষেত্রেও সেম থাকবে, খালাদ সমন্বয়ক তো আপনি দিয়ে দিয়েছেন, আমি এখানে আপনি মার্ক করে দিয়েছেন আমি কেন জানি না মার্কটা কেন করছেন, তো যে সমন্বয়ক থাকবেন কাইন্ডলি তার উপরে মানে তাকে সুযোগ দিবেন। আমি আমি এখানে বলবো না যে এই অমুকের সমন্বয়ক থাকেন, আপনাদের বেছে সমন্বয়ক কে থাকবেন এই পরামর্শটা আমি দিব না, এই পরামর্শটা আপনারা মিটিং এ নেবেন। আপনারা মিটিং এর মধ্যে যখন বসবেন 6 জন, একটা মিনিট শেষ করি, 6 জন যখন মিটিং এ বসবেন কাইন্ডলি তখন আপনারা ফাইনাল করবেন। এই 6 জন মিটিং এ করার সময় আপনারা নিজেদের মধ্যে ফাইনাল করে নেবেন এই 6 জনের মধ্যে কে সমন্বয়ক হিসেবে কাজ করবেন, এভাবে করে প্রত্যেকটা টিমে কে সমন্বয়ক হিসেবে কাজ করবেন এটা ঠিক করে নেবেন, ঠিক আছে? এখানে খালেদ সমন্বয়ক থাকবেন না, বুঝতে পারছেন? খালেদকে সমন্বয়ক রাখবেন না, আমি এখানে বলে দিচ্ছি আগেই, খালেদকে কোনো ইয়াতে এই টিমে সমন্বয়ক রাখবেন না, অন্য কেউ সমন্বয়ক হবেন, বিকজ অফ হচ্ছে সে সিআর হিসেবে তার অনেক কাজ থাকে বাড়তি, এতগুলো কাজ সে একা, তার নিজের কাজ থাকে, তার নিজের ওয়ার্ক থাকে, এতগুলো কাজ করার পর ভাই ওখানে সে সমন্বয়ক কাজ করাটা তার পক্ষে টাফ। আমি যদি তাকে সমন্বয়ক এখানে করে দিই তার মেন কাজটা মানে প্রত্যেকের টিমেই তো মানে বেঁচে তো একজন মেন মানে ইয়া থাকে, মেন সিআর থাকে দুজনই, বাট সবচেয়ে বেশি কাজ করে যেখানে একজনই, তাই না? তো সেই হিসেবে খেলা কিন্তু এখানে বেশি একটু কাজ করে, মানে তাকে রেকর্ড করতে হয়, আপলোড করতে হয়, সেগুলো আবার এখানে ইয়ে আকার দিতে হয়, সাবমিট করতে হয়,
তার ছোট ছোট অনেকগুলো কাজ থাকে আসলে, ওই কাজগুলো বাদ দিয়ে আসলে সে এখানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাবে, অন্য কাউকে সমন্বয়ক হিসেবে দেবেন। ওকে, তারপরে নিজেরা ডিসাইড করবেন। এখানে টিমের নাম ওর ডেমো হিসেবে বিসিডি দিয়ে দিছে, আপনারা আপনাদের টিমের নাম চুজ করবেন, নিশ চুজ করবেন, ডোমেন নেম সম্ভব ডোমেন নেম কি হতে পারে এগুলো চুজ করবেন, ঠিক আছে? তো প্রথম মিটিংটা আপনারা মিটিং এখন আসলে মিটিং কিভাবে কল করবেন, আপনারা টিমটা যখন আপনারা ফাইনালাইজ করে দেবেন, এখন মিটিং কল কে করবে? যেকোনো একজনকে তো হোস্ট হয়ে মিটিংটা কল করতে হবে, তাই না? এখানে একটা ইস্যু আছে, তো সেই ইস্যুটা একটু সলভ করে দিচ্ছি আমি। সেই ইস্যুটা সলভ করবে সিআর, যে দুজন সিআর আছেন সেই দুজন সিআর এই করবেন। যেমন আমি যদি বলি বেস নাম্বার তিনে, বেস নাম্বার তিনে চারটা গ্রুপ হয়েছে, দুইটা গ্রুপের হোস্ট করে দেবেন মিনার, দুইটা গ্রুপের হোস্ট করে দেবেন আপনার ইমাম ভাই, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমি যদি এখানেও বলি দুইটা গ্রুপের হোস্ট করে দিবেন আপনার রিপন, দুইটা দুইটা গ্রুপের হোস্ট করে দিবেন খালেদ, ঠিক আছে? হোস্ট করে তাদেরকে মিটিংটা করতে সহযোগিতা করবেন, আর কিছুই না। এরপর তারা তারা যখন মিটিং করে সমন্বয়ক ঠিক করে ফেলবে কে সমন্বয়ক হবে, এরপর থেকে যে মিটিং গুলো হবে ওই সমন্বয়কে মিটিং গুলো কি করবে কল করবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? প্রথমটা আপনারা একটু নক করে কল করে একটু করে করে দেন, এরপর থেকে ওনারা করবে আর কি, এটা মনে সবচেয়ে বেটার হয় আর কি। নাহলে হিবিজিবি হয়ে যাবে, কে করতেছে কে কোন দিকে যাচ্ছে আসলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, বেস নাম্বার তিনের সমন্বয়ক আমি ঠিক করে দিলাম, যদি তাও যদি আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে সমন্বয়ক পরিবর্তনে করা দরকার, তাহলে আপনারা মিটিং করে পরিবর্তন করে আমাকে জানাবেন যে আপনাদের টিম থেকে কে সমন্বয় করবে, বুঝতে পারছেন? জাস্ট আমি আমার কিছু নাম আমি বললাম, আমার কাছে মনে হলো যে এনারা সমন্বয়ক হিসেবে থাকতে বেটার হয়, এই জন্য আমি নামগুলো প্রস্তাব করলাম। এখন থাকা না থাকা এটা আপনাদের উপর বেস করতেছে যে আপনারা আসলে কাকে দিয়ে মানে কার সাথে ফ্রি, কারণ সমন্বয় এমন একজন ব্যক্তি হতে হবে যে ট্রাস্টেড, যাকে বিশ্বাস করা যায়, যাকে শ্রদ্ধা করা যায়, ছোট হোক বড় হোক এটা ফ্যাক্টর না, যাকে আসলে শ্রদ্ধা করা যায়, ছোটদেরকেও কিন্তু শ্রদ্ধা করা যায় আপনি যদি চান। ওকে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, সবকিছু মাথায় রেখে কিন্তু টিমটাকে গোছাতে হবে। স্যার, আমাদের গ্রুপ থেকে আমি সমন্বয়ক হিসেবে রুবেল ভাইকে মানে প্রস্তাব করছি আপনার কাছে, যদি আপনি মানে আমার কোনো শুনুন, আমার এখানে কোনো মানে আচ্ছা, রিপনকে একটু নক করে বলে দিতে হবে কোন সিআর যেন সমন্বয়ক হিসেবে না থাকে, তাহলে সিআর সিআর এর জায়গায় রয়ে গেল, তার ওখানে গিয়ে একাধিক কনফিউশন না হলো আর কি। সকল সিআরদের উদ্দেশ্যে বলছি আপনারা সমন্বয়ক থাকবেন না, বুঝছেন? ওরা ওই কাজটা ওনারা করুক, তাহলে আপনাদের কোনো ঝামেলা থাকবে, কালকে বসের মধ্যে বসে এগুলো ফাইনালাইজ করে ফেলেন। আর আমি কথা বলি দেখি আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে দেখেন, শুধুমাত্র দামটা একটু কম হলেই হবে না, আমাকেও প্রোডাক্টটাও যেন কমের মধ্যে ভালো প্রোডাক্টটা পাই, সেজন্য কিন্তু আমি বিকালের বেচদেরকে খবর নিতে বলছি, সকালের বেচদেরকে খবর নিতে বলতেছি দিয়ে কোথায় কম পাই। তাহলে এখন আমাদের একজন প্রশিক্ষণার্থী সামিউল সরি মিজান প্রস্তাব দিল যে ওনাদের নিজেদের হোস্টিং আছে, ওনারা আমাদের জন্য 500 করে দেবে। আমার মিজানের প্রতি অনুরোধ 500, এটা নিয়ে আমরা কোনো সে নেই আমাদের কোনো, শুধুমাত্র সে একটাই, সেটা হচ্ছে আমাদেরকে ডোমেনটা ফ্রি দিতে হবে। আর এখন XYZ ডোমেন সবাই ফ্রি দেয়, এখানে 50 টাকা করে পাওয়া যায় এগুলো। আর আমাদেরকে ব্যান্ডউইথ বা অন্যান্য ফ্যাসিলিটিস টুকু বাইরের মানুষদেরকে যেরকম দেওয়া হয় তার চেয়ে একটু বেটার দিতে হবে। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট আর কি, কারণ এটা আমি তো আমার জন্য না, এটা হচ্ছে কি সকল প্রশিক্ষণার্থীদের জন্য, তো অনেক অনেকটা যাবে, মিনিমাম 10 থেকে 15টা তো সেল হবে। জি স্যার, ট্রাই করব স্যার। প্রতিটাতে যদি 4টা করে টিম হয়, আপনি বিকালে বেশি 4টা টিম হবে না, 10 থেকে 15টার মধ্যে 10 প্লাস আপনার কি হবে সেল হবে, একটু আমাকে একটু আপডেট জানাবেন যে কি হয়েছে না হয়েছে। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ইয়ারটা কি অবস্থা, থাম্বলারটার কি অবস্থা আপনাদের, কেউ আর পোস্ট টোস্ট করছেন থাম্বলারে, কি কেউ পোস্ট করছেন আর?
স্যার আমার একটু কাজ ছিল তো আমি সারাদিন বাইরে ছিলাম, মানে ওই পরে আর পোস্ট করা হয়নি আর কি। বাকিদের কি অবস্থা, থিম চেঞ্জ করছেন কেউ? রোটার মধ্যে করছিলাম স্যার। ওকে ভেরি গুড। এখানে থিম চেঞ্জ করা যায় কিন্তু, হ্যাঁ অনেকে কিন্তু থিম চেঞ্জ, মেবি থিম চেঞ্জ করছে, থিম চেঞ্জ করে দেখেন, ভালো লাগলে তো ভালো লাগলো। আমার আসলে অন্য থিম গুলো পছন্দ হয় না, আমি অনেক ট্রাই করছিলাম থিম, কোন কোন থিম আমার ভালো লাগতেছে না। ওকে আজকে আমরা আলোচনা করব আমরা এখান থেকে আলোচনা গুগল সাইট সম্পর্কে। আমার আমার যতটুকু জানা আছে যে আপনারা সকলে কম বেশি গুগল সাইট সম্পর্কে জানেন, এটা একটা ওয়েব 2.0 সাইট, আর এটা খুব দ্রুত র্যাঙ্ক করে। তো এখানে আপনারা আপনাদের ব্যাকলিং গুলো করতে পারেন, এটা খুবই ইফেক্টিভ এবং অ্যাট্রাকটিভ হবে, কারণ এটা র্যাঙ্ক করবে খুব দ্রুত। আমরা আজকের ক্লাসে একটা ট্রিক্স দেখিয়ে দেবো, যে ট্রিক্স এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে হিউজ পরিমাণ ট্রাফিক গেইন করে নিয়ে আসতে পারেন। ওকে, অরিজিনাল ট্রাফিক, এখানে কোনো রোবোটিক্স বা ফেক কিছু থাকবে না, এখানে সবকিছু হবে অরিজিনাল। তো আমরা এখানে এখানে লিখবো সাইটস ডট গুগল ডট কম। জিমেল লগ ইন থাকা অবস্থায় এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে কিছু আপনার ডেমোস থাকবে, মানে ওরা কিছু টেমপ্লেট আগে থেকে তৈরি করে রাখবে, একদম খুব ইজিয়েস্ট একটা প্রসেস। সাইটস ডট গুগল ডট কম, ওরা ডট কম দিলে স্ল্যাশ দিয়ে নিউটা ওরা রিডাইরেক্ট করে নিয়ে নেয়। আমি তাও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বাকিরা ট্রাই করবেন, আগে আমারটা দেখেন। তারপর দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার টেমপ্লেট থেকে চাইলে কিন্তু আরো টেমপ্লেট গুলো দেখে নিতে পারেন। এখানে দেখেন অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনার যে টেমপ্লেটটা পছন্দ হবে আপনি সেই টেমপ্লেটটা পিক করতে পারেন। ধরুন আমার এই টেমপ্লেটটা পছন্দ হলো, এটাটা স্যালনের টেমপ্লেট, স্যালন টেমপ্লেট। দেখেন টেমপ্লেটটা দেখতে এরকম হবে, আর এটা আসলে আমরা যখন এমএস ব্লগারে ক্লাস করি, ব্লগারে যখন আমরা কাজ করি, ব্লগারে কিন্তু কোনো কিছু পরিবর্তন করা যায় না, যে থিম গুলো আছে এগুলো আসলে পরিবর্তন করাটা খুবই টাফ, কিন্তু এখানে থিম গুলো আপনি খুব ইজিলি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এখানে ইনসার্ট আছে, ইনসার্টে বেশ কিছু অপশন আছে, এখানে লেআউট আছে, দেখেন একদম ইজি ইজি, আপনি ইজিলি আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন। এন্টার সাইট নেম, আপনাকে একটা সাইটের নেম নাম দিতে বলতেছে এখানে, তো আপনি এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক নেই, আপনারা এটা নেব না, আমরা একটা ব্ল্যাঙ্ক থিম নেই, ব্ল্যাঙ্ক থিম নিয়ে কাজটা দেখালে আপনার কাজটা ইজিলি বুঝবেন। আমি একটা ব্ল্যাঙ্ক থিম নেই, একদম ব্ল্যাঙ্ক থিমটা আপনিই তৈরি করবেন, আপনি আপনার মতো করে তৈরি করবেন। তৈরি করার জন্য আমরা যেকোনো একটা সাবজেক্ট চিন্তা করি, যার কোন বিষয়ে আমরা এটা তৈরি করব, যেমন আমরা এটা তৈরি করতে পারি ধরুন ফিটনেস নিয়ে, তাই না? আমরা এটা ফিটনেস নিয়ে তৈরি করব। ওকে, আচ্ছা ফিটনেস নিয়ে তৈরি করার জন্য আমরা একটা সবাই মিলে তৈরি করে একটা টাইটেল দেব, টাইটেলটা কি হতে পারে বলুন তো দেখি। আমরা এটা ফিটনেস, আমরা ফিটনেস থেকে হেলথ ইজ ওয়েলথ হতে পারে, আমরা এখান থেকে ফিটনেস টাইটেল লিখে রাখেন। আমরা জাস্ট একটা সবগুলো আমরা এখান থেকে ডেমো কন্টেন্ট নিয়ে নেবো, বুঝছেন, কারণ আমরা যদি কন্টেন্ট ভেবে ভেবে করি তাহলে কিন্তু এখানে আমরা এটা করতে দিন চলে যাবে। জি কয়েকজন বলছিলেন যে বলেন আপনারা স্যার হেলথ ইজ ওয়েলথ, তারপরে ফিটনেস ফিটনেস ওয়ার্ল্ড স্যার, ফিটনেস ওয়ার্ল্ড, ফিটনেস ওয়ার্ল্ড, হ্যাঁ নিয়ে নিলাম। এবার আমাকে বলতেছে একটা লোগো দেওয়ার জন্য, আমার সাইটের জন্য একটা লোগো, লোগোটা কোথায় আসবে, এজ এ ফেভিকন হিসেবে চলে আসবে। এখন আমি একটা ফিটনেস লোগো আসতেছে, ফিটনেস লোগো আমরা এটাই নিয়ে নিই, তাই না? দেখে মনে হচ্ছে একদম ফিট, ছপ পুরোপুরি ফিট। এই লোগোটা আমরা নিয়ে নিই, এটাকে আসলে পিএনজি করবো, ঝামেলা করতে হবে, পিএনজি নিয়ে নিই, ঝামেলাটা হলো না, ব্যাকগ্রাউন্ড থাকলে প্রবলেম তো ওই জন্য। ধরুন এটা একটু দেখে ভালো লাগতেছে, জিম জিম একটা ভাব আছে এটার মধ্যে, না? ধরুন এখানে এটা তো পুরা নেওয়া যাবে না, পুরা নিলে তো ঝামেলা। এটা কি, এটা তো প্ল্যানেট ফিটনেস, এই নামটা তো শোনা সুন্দর আছে না?
এটা দিয়ে আমরা করে ফেলি, তাই না? এক কথা আর কি, মানে যাতে একটু ঘুরে এল আর কি। আমরা এটাকে নিয়ে নিই যাতে আমরা লোগো হিসেবে ইউজ করতে পারি। ক্লিক করে দিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ড আসবে কিনা জানি না অবশ্য। এটাকে আমরা ওকে করে দিই, ও এটাকে লোগো হিসেবে না দিয়ে আমরা এটাকে ফেভিকন হিসেবে দিই। ফেভিকন মানে এটা, বুঝছেন? এই ছোটটা ফেভিকন, লোগোটা পরে দিব, লোগোটা এই লোগোটা দিলে হবে না, এটাকে ফেভিকন হিসেবে আগে দিয়ে দিই। হ্যাঁ, এটা ফেভিকন আকার হয়ে গেছে। ফেভিকন মানে হচ্ছে এখানে ছোট্ট যে লোগোটা দেখতেছেন না, এগুলো হচ্ছে ফেভিকন, মনে রাখবেন। কাজটা সেটা কেটে দিলাম আমরা, এতটুকু করেন তো দেখি, আমি আসতেছি একটা মিনিট। হ্যাঁ, আমরা যখন এটাকে পাবলিশ করবো তখন এটা দেখা যাবে, এখন না। এবার লোগোটা আপনি অ্যাড করতে পারেন, লোগোটা দেখি কোন লোগো পাওয়া যায় কিনা, এই টাইপের যেকোনো একটা লোগো দেখি না। লোগো হিসেবে দিলে কতটুকু আসলে কার্যকর হবে বুঝতেছি না।
আপলোড হয়ে গেলে আমরা কেটে দেবো। চলে আসছে, হ্যাঁ ফিটনেস ওয়ার্ল্ড। এবার হচ্ছে কি, একটা পেজ, ইউর পেজ টাইটেল, একটা পেজ আমাকে একটা টাইটেল দিতে হবে, এটাকে আমরা আবার রাখতে পারি পেজ টাইটেল হিসেবে। এটা তো হোম পেজ তাই না, প্রতিটা পেজের টাইটেলটা কিন্তু আলাদা হবে। আপনার ইচ্ছা মতো আপনি এক্সিকিউট করতে পারবেন, আপনি এটাকে সরাতে পারবেন, আপনার ইচ্ছা মতো ঠিক করতে পারবেন, ঠিক আছে। এখানে আবার লিঙ্ক করে দিতে পারবেন, আমরা লিঙ্কটা এখন না পরে দেখবো, কারণ হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজকে লিঙ্ক করতে হবে। ফিটনেস বল লিখে ফেলেছিলাম প্রথমে, এটাকে আমরা, এটা হচ্ছে নামটা দিলাম যে নামটা আসলে থাকবে আর কিছুই না, এই নামটার সাথে ওয়েবসাইটের কোনো সম্পর্ক নেই। হচ্ছে আমি যখন অনেকগুলো ওয়েবসাইট তৈরি করব, আমার নির্দিষ্ট ওয়েবসাইটটাকে খোঁজার জন্য কি নামে খুঁজবো, এটা হচ্ছে তার জন্য। হ্যাঁ এবার আসেন, এখানে পিছনে কিন্তু আপনি ইমেজটাকে চেঞ্জ করতে পারেন, যে ইমেজটাকে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা কি করি, কিছু ইমেজ নিয়ে আসি ফিটনেস রিলেটেড, তাহলে আমার জন্য সুবিধা হবে। যেমন এটা নিয়ে আসতে পারি, একটু লার্জ ইমেজ নিব আমি, এতে করে আমার দিতে সুবিধা হয়। ডাউনলোড দিয়ে দিলাম, এখান থেকে আমি ড্রাগ করে এখানে দিয়ে দেব। আচ্ছা না, চেঞ্জ ইমেজেস আপলোড, আপলোড করে কোনটা দিয়েছিলাম, এটা ডাউনলোড, ডাউনলোড আপলোড, ঠিক আছে। এটাকে চাইলে একটু সরাতে টরাতে পারবেন আপনার ইচ্ছা মতো, কারণ এটা এখানে দেখতে ভালো লাগতেছে না। আমি ইমেজটা এখানে সেট করলাম, আপনি চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। হেডার টাইপ, হেডার অনেক ধরনের টাইপ আছে, আমি আমাদেরটা বর্তমান আছে কি ব্যানার হেডার টাইপ, ঠিক আছে। লার্জ ব্যানার আছে, কভার আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। কভার হলে এরকম দেখবে, লার্জ ব্যানার হলে এরকম দেখাবে, ব্যানার হলে আগে যেরকম ছিল এরকম। টাইটেল অনলাইনের মধ্যে শুধুমাত্র টাইটেল থাকবে, কোনো ব্যানার থাকবে না। তো আমরা এটা রাখলাম, যাতে করে ব্যানার সাথে ছবিটা, যে টাইটেল দেওয়ার ওখানে ছবিটা চলে গেছে, ছবিটা আমাকে কি করতে হবে আবার আপলোড করে নিয়ে আসতে, অথবা আমি কন্ট্রোল জেড দিলে হয়ে যাবে আশা করি। ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে দেবেন, এতটুকু ক্লিয়ার হয়েছেন। আর এখানে যে লোগো গুলো অ্যাড করতে হয়, লোগোর আসলে ব্যাকগ্রাউন্ড গুলোকে রিমুভ করে দিতে হয়, তাই যেহেতু আমরা এখন ফটোশপে কোনো কাজ করতেছি না, আমরা আসলে এগুলো নিয়ে চিন্তা করবো না, দেখার জন্য বোঝার জন্য আমরা দেখতেছি বা শিখতেছি। এরপর আসেন, এখানে আমাদেরকে কিন্তু লেআউট অ্যাড করতে হবে। এখানে আমরা কি এখন মেনু অ্যাড করে কাজ করব, নাকি আমরা লেআউট অ্যাড করে কাজ করব, আমাকে এগুলো এখন সেট আপ করতে হবে। একটা ওয়েবসাইটে কিন্তু দেখেন অনেকগুলো, প্রথমে কিন্তু আমাদের কাছে টেমপ্লেট তৈরি করতে হয়, আসলে ওয়েবসাইট ডিজাইনটা কেমন হবে, লেআউট তৈরি করতে হয়। তো আমরা দেখি যেখানে কিছু থিম আগে থেকে আছে, আমরা যদি কোনো থিম এক্সিকিউট করতে চান, সেই থিম গুলো কিন্তু এক্সিকিউট করতে পারেন। এখানে অনেকগুলো আমাদের পেজ তৈরি হয়েছে, মাত্র একটা হোম না, আমরা কিন্তু এখানে আমাদের পেজেস বাড়াতে পারি। এখন আমরা হোম পেজে আছি, ধরুন আমি আরো কয়েকটা পেজ তৈরি করব, একটা পেজের নাম দিলাম মনে করুন অ্যাবাউট আস, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। এখানে আমরা এটাকে ডান দিই, তো অ্যাবাউট আস নামে একটা পেজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন কাজ করতেছি হোম পেজে, অ্যাওয়ার্ডস পেজটার মেইন প্যানেলটা এরকম থাকবে। আমরা চাইলে এখানে এসে কি করে দেবো, এটাকে যেখানে সব সেম যাচ্ছে, জাস্ট আমরা চেঞ্জ করে দেবো, এটাকে আমরা এডিট করতে পারবো, এগুলোকে আমরা ডিলিট করে দেবো পরে দেখতেছি। জাস্ট দুইটা পেজ দেখবো, বাকিটা আপনারা, বাকিটা আপনারা বুঝতে পারবেন। এখন আমাকে এখান থেকে লেআউট চুজ করতে হবে, এখানে আমি কোন লেআউটটা রাখবো। এখানে অলরেডি আমরা ছয়টা লেআউট আছে, যে লেআউটটা ভালো লাগবে সেই লেআউটটাকে আমরা টেনে এখানে বসাই দেবো। তার আগে দেখবো আমাদের এখানে মেনু অ্যাড করার আসলে অপশন আছে কিনা, মেনু slides from charts place all five button button আছে,
দেখি ইমেজ স্ক্রোলিং আছে, অনেকগুলো অপশন আছে এখানে, আমরা একটু দেখি মেনুর অপশনটা আর দিল কিনা। বাটন অপশনের মধ্যে কি কি দিচ্ছে, ইনসার্ট বাটন, লিংক, ওকে। আমরা এখানে একটা বাটন অ্যাড করি যে হোম তো আছেই, হোম লিংক না না অ্যাবাউট আস অপশন অ্যাড করতে হবে, ও ইউজ দি অ্যাবাউট আর কার সাথে লিংক করে দেবো এই কথাটাকে আমি অ্যাবাউট আসের সাথে লিংক করে দেবো। ইনসার্ট একটা বাটন কিন্তু চলে আসছে, ঠিক আছে। এভাবে করে করে আমরা কিন্তু চাইলে আরো যে পেজগুলো আছে পেজগুলোকে এভাবে করে করে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা ডুপ্লিকেট করতে চাইলে এখান থেকে কিন্তু ডুপ্লিকেট করার সুযোগ আছে। আমি কিন্তু এখান থেকে ছেলেটাকে কালার টালার সব চেঞ্জ করে দিতে পারবো, বুঝতে পারছেন। এই পাশে এটা তো দেখা যাচ্ছে না, দেখি এটাকে একটু বড় টড় করা যায় কিনা। পেজ অ্যাবাউট আস আপডেট, দেখ অ্যাবাউট আস এটা আছে, একটু টেক্সট আকারে দেই স্যার। ওই যে দুই পাশে বল ধরে টানলে টানলে একটু বড় হয়ে যাবে। আমরা এখানে একটু কালার টালার একটু চেঞ্জ করে দেব, এখান থেকে অনেক ধরনের ই আছে, শেপ আছে, আপনি এখান থেকে শেপ নিতে পারেন, আমরা যে শেপটা ভালো লাগে আপনি এখান থেকে সেই ধরনের শেপটা নেবেন। আরো পেজকে আপনি লিংক করতে চাইলে আরো পেজকে লিংক করতে পারেন, ঠিক আছে। আমরা এগুলোকে একটু প্রিভিউ দেখবো, বুঝছেন, করে করে একটু প্রিভিউ দেখতে হবে, আর নাহলে আমরা বুঝতে পারবো না যে আমরা কি কাজ করতেছি, ঠিক আছে। এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, আমাদের ফরম্যাটটা এখন ডেস্কটপ ফরম্যাটে আছে। আমরা যদি অ্যাবাউট আসে ক্লিক করি আমরা চলে গেলাম কোথায় কোন পেজে, দেখেন আমরা অ্যাবাউট আস পেজে চলে গেলাম, বুঝতে পারছেন। এখানে আবার কিন্তু হোমের অপশন আছে, দেখতেছেন উপরে হোম অপশনে ক্লিক করলে আমরা কিন্তু আবার হোমে চলে আসলাম। তার মানে আমরা এখান থেকে ক্লিকেবল লিংক তৈরি করতে পারি, আর আমরা যে পেজগুলো তৈরি করবো সেই পেজগুলো এখানে একটার পর একটা এক্সিকিউট হতে থাকবে। আমার কথা বুঝতে পারতেছেন, এখানে কিন্তু পেজগুলো এক্সিকিউট হতে থাকবে। তা আমরা এখানে একটা পেজ তৈরি করে ফেলি, এখানে যদি আপনি লিঙ্ক আপ করতে চান করবেন, আর লিঙ্ক আপ করতে না চাইলে এখন আর খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে। লিঙ্ক আপ এটা নির্ভর করতেছে আপনি করতে চান কিনা। এখানে আসলে কয়েকটা পেজ তৈরি করে, আসলে কি কি পেজ হতে পারে বলুন দেখি, অ্যাবাউট আস হতে পারে, এখানে ফিটনেস প্রাইভেসি বলেছে অত বেশি, আচ্ছা ঠিক আছে ওগুলো পরে আনবো, ঠিক আছে, নাহলে আবার জায়গা হবে না। আমি মেইন মেইন যে পেজ গুলো আছে ওগুলো আনতে যাচ্ছি। কোন কার মেইন মেইন গুলো আসেন ভাই, ফিটনেস টিপস হইতে পারে তাই না? বাকিগুলো যেহেতু আমাদের এখানে জায়গা হচ্ছে না, বাকিগুলো কোথায় চলে আসবে, মোড়ের মধ্যে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এগুলোকে কিন্তু উপর নিচে করতে পারবেন, টেনে হেসে, বুঝতে পারছেন। হোমটা হোমের জায়গায় প্রথমেই থাকবে, বাকিগুলোকে আপনি টেনে হেসে উপর নিচে করতে পারবেন। আমি প্রতিটা পেজ গুলো একটু ঠিক করে দেখুন, এই পেজটা আপনার বেশি হয়ে গেছে গা লেখাটা, একটা এটাকে একটু টেনে হেসে দেখি এ করা যায় কিনা। হ্যাঁ ডায়েট চার্ট এটাকে আমরা একটু ঠিক করে দিই, টাইটেলটাকে চেঞ্জ করতে পারেন, দেখি ডায়েট চার্টটা মাঝখানে আনলাম আমি। এরপরে বাকিগুলো এভাবে করে করে ঠিক করতে হবে আপনাকে, হ্যাঁ এটা ইয়ে হয়ে যাবে, একটু ঠিক করে নেবেন। স্যার এই ওয়েবসাইট গুলোতেও কি অ্যাডসেন্স আসে? আসে। ওকে আমরা মোটামুটি সবগুলোই ঠিক করে নিলাম, এই কয়েকটা পেজ দিয়ে যারা পারবেন তারা তো সবগুলোই পারবেন তাই না? আমার মনে হয় না যে আরো অনেকগুলো পেজ তৈরি করে আপনাকে দেখানোর প্রয়োজন আছে। এবার আসেন আমরা এখানে ডাইরেক্ট সরাসরি করবো কি, আমরা এখানে লেআউট গুলো অ্যাড করবো। আরো অনেকগুলো অপশন আছে, এটা আমাদের প্রয়োজনে ইউজ হতে পারে, তবে আপাতত আমরা ইউজ করতেছি না। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের লেআউট, এখন কোন লেআউটটা আমরা ইউজ করব, কোন ধরনের লেআউটটা ইউজ করব। তো আমরা এখন চলে যাব হোমে আগে, এখন আমরা আছি কোন পেজে দেখেন তো, আমরা এখন আছি অ্যাবাউট আস পেজে, এটা একদম ব্লু কালার হয়ে গেছে তাই না? আমরা প্রথমে কাজ করব হোমে, কাজ করব
ফর্মে গিয়ে আমরা এখানে এসে আমরা আসবো ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা একটা লেআউট চুজ করব। অনেক ধরনের লেআউট আছে, ধরেন আমার এই লেআউটটা পছন্দ হয়েছে, আমি এটাকে এনে জাস্ট এখানে বসাই দেবো, বুঝতে পারছেন? তো আমার যে লেআউটটা পছন্দ হয়, যদি আমার এই লেআউটটা পছন্দ না হয় আমি এটাকে ডিলিট করে দেবো এখান থেকে। ধরেন এখান থেকে ডিলিট করে দিলাম, আমার থেকে যে লেআউটটা ভালো লাগে, ধরেন আমার এই লেআউটটা ভালো লাগতেছে, আমি এটাকে নিয়ে আসলাম। এই লেআউট আমার ওয়েবসাইটের পোস্ট গুলো এই একটা একটা আকারে হবে। আমার যদি না ভালো না লাগে আমি এটাকে এভাবে একটা এভাবে রাখলাম, একটা এভাবে রাখলাম, আমার ইচ্ছা তাও রাখতে পারি, কোনো সমস্যা নাই। একটা এভাবে রাখলাম, একটা এভাবে রাখলাম, আরেকটা আমি এভাবে রাখলাম, তাও রাখতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরুন আমি এভাবে রাখলাম আমার ইচ্ছা মতো। একটা মিনিট, হ্যাঁ অফিসের ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের ইয়েতে আসছি। তাহলে আমরা এখন আমরা ফ্রেম করে ফেলছি, তাই না? এই ফ্রেম গুলোকে তৈরি করাকে বলা হচ্ছে আপনার লেআউট। এখন লেআউটে কিভাবে পোস্ট করবেন, এখানে দেখেন একটা প্লাস সাইন আছে, এখানে আছে কি টেক্সট এডিট কর, টেক্সট করা যাবে, এখানে পোস্ট লেখা যাবে। তো আমরা কিছু ডেমো ইয়ে নিয়ে আসি, আপনার পোস্ট নিয়ে আসি, আমাদের জন্য সুবিধা হবে। এই সাইটটা অপেন থাক, কারণ আমাদের ইমেজের প্রয়োজন হতে পারে ভবিষ্যতে, এই জন্য আমরা ইমেজের জন্য এই সাইটটাকে রেখে দিলাম। ওকে, আমরা কিছু ডেমো কন্টেন্ট নিয়ে আসি। তো লোরেম ইপসন থেকে আমরা ডেমো কন্টেন্ট নিয়ে আসতে পারি, আমরা কিছু ডেমো কন্টেন্ট নিয়ে আসি লোরেম ইপসন থেকে। এখানে আপনার ভালো ডেমো কন্টেন্ট পাওয়া যায়, ধরুন আমরা এটা একটা, এটা একটা কন্টেন্ট, ঠিক আছে। এখান থেকে এটা কপি করে এটাকে আমরা এজে দিলাম টাইটেল হিসেবে। ওকে, এটাকে না আমরা কিছু ট্যাক্স দিতে পারি, টেক্সটটা আমরা এখান থেকে কপি করে আনতে পারি। টেক্সট কপি করে আনতে পারি আমরা এখানে, ইমেজ দিতে পারি, যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসি ডাউনলোড করে। ধরেন আপনি এমএসটাই নিয়ে আসি, ডিফল্ট সাইজটাই ডাউনলোড করে দিয়ে দিই, আপলোড এখান থেকে দিয়ে দিই। ঠিক আছে, পুরোটা মেবি আসে নাই, এখানে দুই ধরনের পোস্ট করা যায় আসলে, বুঝছেন? একটা হচ্ছে যারা ওয়েবসাইট ভিত্তিক পোস্ট গুলো করে, তারা করে কি পেজেস ক্রিয়েট করে করে পোস্ট করে, পেজেস ক্রিয়েট করে করে পোস্ট করে, ঠিক আছে। আচ্ছা দেখি আমি এটা কিভাবে করা যায়। ওকে, একটা পোস্ট আমরা করলাম, সেই পোস্টটাকে আমরা একটু প্রিভিউ করে দেখবো। দেখেন এটা কিন্তু হোমে চলে আসছে, তাই না? দেখতেছেন পোস্টটা হোমে চলে আসছে। আমরা একটা কাজ করতে পারি, হোমে তো আসলে কেউ পোস্ট করে না, আমরা ভুল করে হোমে পোস্ট করছি। আমাদের কিন্তু হোমে আসলে পোস্ট করার প্রয়োজন নাই, আমরা ভুলে হোমে পোস্ট করে ফেলছি। হ্যাঁ, একটু চেঞ্জেস করে ফেলি, আমরা অন্য পেজে পোস্ট করি। এই আসলে এই পোস্টটা আমাদের করা উচিত ছিল, এই পেজ আমরা কেটে দিই, এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা এখানে পোস্ট করব না, ডিলিট করে দিই, লেআউট গুলো ডিলিট করে দিই, আমরা অন্য পেজ নিয়ে কাজ করি, পরে এখানে লিংক আপ করে দেবো। ভুল করছি আমরা, ধরেন আমরা এই পোস্টটা করতে চাচ্ছি, এখানে একটা লেআউট দিয়ে রাখি, নাহলে একদম ব্ল্যাঙ্ক হলে কেমন লাগবে। পেজেসে যাবো, ধরেন এটা আমরা ফর এক্সাম্পল ফিটনেস নিয়ে, এই পোস্টটা ফিটনেস নিয়ে করব। তো আমরা ফিটনেস এর উপর একটা এসে একটা সিঙ্গেল ইয়ে নেব,
শেপ নেব, শেপ নিয়ে আমরা এখানে নেক্সট মিনিট। হ্যালো সাদিয়া আপু, হ্যালো, হ্যাঁ হ্যাঁ সাদিয়া আপু শুনতে পাচ্ছি আমি, হ্যাঁ ক্লাসে তো আমি গতকালকে তো ক্লাস নিলাম, ওখানে কে জানে লিখে দিল আমি ক্লাস নেই নেই। না 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 উনি উনি তো আমার ক্লাসে কালকে তিনবার আসছে আমার ক্লাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, উনি এসে পরিচয় দেয় না বুঝছেন, বসে থাকে তো এখন অনেকে আসলে তো মনে করেন কে না কে চিনি না, একটু পরিচয়টা দিলে আমার জন্য সুবিধা হয় আর কি। না আপু প্রথম প্রথমবার যদি একবার পরিচয়টা দিয়ে দিলে সুবিধা হয় আর কি, যদি মনে করেন একজন সচিব স্যার আসছেন, যুগ্ম সচিব স্যার আসছেন, তাকে তো আমাকে একটু সম্মান দিয়ে তাকে ক্লাসের বিষয়টা বুঝাই দিতে হয়, তো গত সপ্তাহে তো যুগ্ম সচিব স্যার আসছেন আমার ক্লাসে, এই জন্য একটু বুঝাই দেওয়ার জন্য আর কি। ওকে ঠিক আছে। আমরা এখানে পোস্টটা করে দেখি কেমন হয় আর কি, দেখি পোস্টের জন্য আর কোনো ইয়া রাখছে কিনা দেখি। প্লেসমেন্ট হোল্ড, ডিভাইডার প্লেস, টেবিল কনসোলস, হ্যাঁ একটা পাওয়া গেল মনে হয়। আমরা এখানে পোস্টটা করি, এখানে পোস্টটা করি, আমরা এখান থেকে ট্রাই করে দেখতে হবে। আসলে এগুলো সবগুলো হচ্ছে পোস্টের জন্য, এখানে যা আছে অ্যাড টু দ্যাট সবকিছু পোস্টের জন্য, কোনো কিছু পোস্টের বাইরে না। তো আমাকে ট্রাই করে দেখতে হবে আসলে কোন জিনিসটা আমার জন্য পারফেক্ট। তো আমি একটা বড় করে একটা পোস্ট লিখি, ধরুন এটা নিলাম, এটাকে মাঝখানে রাখি, ব্যাক স্পেস দিয়ে উঠাই দিই, এখানে একটা টেক্সট লিখবো বড় করে, ধরুন প্রথমে এটা নিলাম, এদেরকে একটা ফ্রেম দিলাম, এই জিনিসটাকে হেডিং আছে না টাইটেল করে দিলাম, দেখি আরো কিছু অ্যাড করতে হবে তাই না, এখানে আরো কিছু অ্যাড করতে হলে আমি আরেকটা এখান থেকে কপি করলাম, এখানে এটাও কপি করলাম, পেস্ট করলাম, এই জিনিসটাকে কপি করে এটাকে হেডিং করে দিলাম, ঠিক আছে এটা হেডিং এ আছে। এখন দেখি এখানে একটা ইমেজ কে কোনোভাবে দেওয়া যায় কিনা, ইমেজও দেওয়া যাবে, ইমেজ দেওয়া যাবে। এখন করব কি, ইমেজটা কিভাবে দিয়ে দেখেন, ইমেজটাকে ড্রাগ করে ফেলে দেব, ইমেজটাকে ড্রাগ করে দেব। ওকে তো আমাদের ইমেজটা কোথায় আছে আগে একটু দেখি, এটাকে ছোট করে নেই, ইমেজটা আছে পিসিতে, ড্রাগ করেও দিতে পারেন, এই ড্রাগ করে দিলে আসলে সবচেয়ে বেটার হয়। ধরেন এই ইমেজটাকে এটা এটাকে দিই, হ্যাঁ সুবিধা হবে, এটাকে এখানে দিই, বসাই দিই, তাছাড়া তো উল্টা পাল্টা বসে গেছে, কোথায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি দেখছেন, একে বসালাম কোথায়, বসতেছে কোথায়, এখান থেকে টেনে এনে এখানে আনি আসি। ভাই আমরা কপি করে সেটা পেস্ট করে দিতে পারি না? ট্রাই করে দেখি, এটা একটা ভালো বুদ্ধি, কপি করে পেস্ট করে দিলে কি নেবে কি না এটা একটু চেক করে দেখি, হ্যাঁ এটা এই বুদ্ধিটা একটু কাজে লাগাই। পেস্ট নিবে না ঠিক আছে, একটু রাখেন, আমি কোনো অপশন পাইছি সম্ভবত, এখানে থেকে ইমেজ অ্যাড করার কি কোনো অপশন আছে, নাই, ও ম্যাপ ডকুমেন্টস ডক স্লাইডস ক্যালেন্ডার প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার তো না, রাখেন, ইমেজ অ্যাড করার অপশন থাকবে, থাকবে না যে ইমেজ কনসোলস, দেখি এখানে আসলে থাকার তো কথা,
কোন না কোন অপশন আছে হয়তো আমি এখন দেখতে পাচ্ছি না। হ্যালো, ও ওয়েলকাম সালাম। না না, আমি একটু ক্লাসে আছি তো একটু পরে ব্যাক দিচ্ছি। হ্যাঁ, ও কি করা যায় দেখি তো, অপশন কোথায় আছে? আমার তো ইমেজ লাগবে, ইমেজ ছাড়া তো এটা দেখতে খুব একটা ভালো দেখাবে না। আচ্ছা, ইমেজটা আগে যেভাবে হয়েছিল ওভাবেই হোক, সমস্যা নেই। দেখি এটা দেখতে কেমন লাগে, এটা পরে দেখবো। আগে পোস্টটা করে দিই নাকি, এরপরে দেখবো যে আসলে দেখতে কেমন লাগে। এখানে ছেড়ে দিই, এখানে থাকে এটা, দেখি দেখতে কেমন আসলে দেখায় আর কি। প্রিভিউতে আমরা যাই, প্রিভিউর মধ্যে আমরা হোমে আসি। আমরা পোস্টটা করছিলাম কোথায়, ফিটনেস টিপসে না, ফিটনেস টিপসে আছি, আসি। এটা এভাবে আসছে, ওই তো আসতেছে না, এক পাশে দাঁড়ায় আছে রাগ করে। এখানে এটা হবে না। আমি যেটা নিয়েছিলাম মানে সম্ভবত ফ্রেম যেটা নিয়েছিলাম, ফ্রেমটাই মেবি রং ফ্রেম ছিল। আচ্ছা, এই সেম পোস্টটাকে আমরা এখান থেকে এই অপশনটা দিয়ে করছি। এবার এই অপশনটা দিয়ে না করে আমরা অন্য একটা অপশন দিয়ে করি, দেখি কোন অপশনটা দিয়ে বেটার আসে। এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা লেআউট দিয়ে পোস্টটা করি, লেআউট দিয়ে কেমন আসে দেখি। যেটা দিয়ে বেটার আসবে সেটাকে আমরা পিক করে নেব। ওকে, এখানে টাইটেল বলছে, টাইটেলটা টাইটেলটা আমরা নিব না, পুরোটাকে আমরা লেখাতে পেস্ট করব। ও কোথায় কোথায় যাইতো, এখান থেকে বাক বাক করে না, সেটা ভালো হচ্ছে। কপি করে নিলাম, কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করি, পেস্ট করে আমরা এখান থেকে লেখাটা নিয়ে আসবো। এটাকে এটাকে আমরা এখান থেকে কাট করে ফেলি, করে ফেলি, এটাকে আমরা এখানে পেস্ট করে দেই, ব্যাক স্পেস দেই, এটাকে আমরা একটা হেডিং অ্যানাউন্স করে দেই, হেডিং আগে থেকে অ্যানাউন্স হয়ে গেছে, একটা ছবি এখানে অ্যাড করে দেই, আপলোড আপলোড, এখান থেকে ছবিটা ধরুন এই ছবিটা দিয়ে দিলাম। ফর এক্সাম্পলের জন্য এই ছবিটা নিলাম, এটাকে একটু বড় করে দেই, টান দিছে অনেক আগে, এখনো কাজ করতেছে, এতটুকু হোক। এটা একটু দেখি, হ্যাঁ দেখতে কেমন মনে হয় আর কি। প্রথম পোস্ট হচ্ছে এটা, সেকেন্ড পোস্ট হচ্ছে এটা। এখানে মেবি একাধিক ছবি অ্যাড করা যাবে কিনা, আমি তো অপশন দেখতেছি না, একাধিক ছবি অ্যাড করা। এই পোস্ট হচ্ছে এটা, তো কাইন্ডলি একটা কাজ করেন, এটা আমি ডিলিট করে দিচ্ছি, প্রথমটা এত ভালো লাগে নাই। আপনারা একটা দুইটা পোস্ট ট্রাই করে দেখেন, দেখি কার পোস্টটা কোনো প্রবলেম, কোনো কোনো ইস্যু পাওয়া যায় কিনা, যেটা বেটার হয় আর কি। পারবেন সবাই? লেরাম অপশন থেকে আপনারা কন্টেন্ট, ডেমো কন্টেন্ট নিতে পারেন। আমি ডেমো কন্টেন্টের সাইটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা সার্চ করলে সবাই পাই, তাও আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে হয়ে যাবে, এখান থেকে পিক্সেল গুলো ইউজ করেন, ঠিক আছে? পিক্সেলস থেকে আপনার পিক্সেলস গুলোকে ইউজ করেন। ডেমো দেখেন, দেখতে দিলে ডেমো কন্টেন্ট করতে পারেন কিনা। এগুলো কিছু দ্রুত র্যাঙ্ক করে, এগুলো র্যাঙ্ক করার মেন কারণটাকে জানেন? এদের আমরা একটা ওয়েবসাইটের মেন দুইটা জিনিস হচ্ছে ডিএপিএ, তাই না? ডোমেন অথরিটি এটা মেন না, আমি অন্য অন্য সব সব অ্যাঙ্গেল থেকে দেখি, দুইটা অথরিটি থাকে, একটা ডোমেন একটা হচ্ছে পেজ, তাই না? এদের ডোমেন অথরিটি 100, তো যে কারণে এখানে ব্যাকলিং গুলো করলে খুব পাওয়ারফুল হয়ে যায় ব্যাকলিং গুলো, আর এখান থেকে খুব দ্রুত লিংক আনা যায়, মানে ভিজিটর আনা যায়। আমি একটু পরে আপনাদেরকে সেটা দেখাবো, ক্লাসের শেষের দিকে দেখাবো যে এখান থেকে কিভাবে ভিজিটর আপনি গেইন করে নিয়ে আসতে পারেন। বুঝতে পারছেন? এই sites.google.com এখান থেকে ভিজিটর নিয়ে আসবো আমরা, এই ট্রিক্সটা দেখাবো আজকে আপনাদেরকে, টেনশন করি আমি, ক্লাসের শেষের দিকে দেখাবো, লাস্ট আধা ঘন্টা আগে দেখাবো, হ্যাঁ যাতে সবাই থাকেন, লাস্টের দিকে সংখ্যাগুলো কমতে থাকে, এই জন্য লাস্ট আধা ঘন্টা আগে দেখাবো, রেকর্ডিং অফ করে। ভালো হবে না এটা?
জি স্যার রেকর্ডিং অফ করে দেখাবো, এটা একদম ভালো হবে, খুবই ভালো হবে। আপনারা একটু ট্রাই করতে থাকেন, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে ট্রাই করতে থাকি, দেখি আর কোনো ইস্যু পাওয়া যায় কিনা, আর পরে ট্রাই করতে থাকেন, ঠিক আছে? লোরেম ইপসাম থেকে না নিয়ে স্যার অন্য জায়গা থেকে নিলে তো হবে ভাই, আপনি যে কোনো জায়গা থেকে নেন কোনো সমস্যা নেই, আমি জাস্ট আপনাকে লোরেম ইপসাম দেখালাম। আমি আছি, আমি আপনারা ট্রাই করেন, আমিও ট্রাই করতেছি, দেখি কি হয়, এটা কি প্রবলেমটা কোথায় দেখি।
Thank you.
ভাই চাইলে পোস্টের ব্যাকগ্রাউন্ডে ইমেজ আপলোড করা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের ইমেজ? জি, সেটা ভাই চাইলে আপলোড করা যায়। দেখে দেখান তো ভাই। দেখ, আমি তো অনেকভাবে ট্রাই করতেছি, দেখি কোনটাতে হয়। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এইখান থেকে আপলোড করা যায় যে ইমেজে দিয়ে ভাই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসে। আপলোড করলে তখন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে যায়। না না, এভাবে কি হয়? এভাবে দিলে কি আসলে এভাবে কি কেউ পোস্ট করে না? কিন্তু ভাই প্রিভিউতে তখন ভাই এমনি লেখার চাইতে তো এটা একটু বেটার মনে হয়। না না না, এটা হবে না, এমনি ভাবে কেউ পোস্ট করে না। আমি তিন চার ভাবে পোস্ট করে দেখছি, সেম পোস্টটাকে আমি তিন চার ভাবে পোস্ট করতেছি, রাখেন দেখে এটা সমাধান আসবে। আর যদি যায় তাহলে আমাদের সাথে যাবে, আর যদি না যায় তাহলে যাবে না। বুঝতে পারছেন? জি ভাই, পেজের লিংক আপটা কেমনে করেছেন তুমি দেখাইতেন, আপনি তো শেয়ার করছেন। জি, পেজের লিংক আপটা কেমনে করছেন? পেজের লিংক আপ করতে হয়নি, পেজেস নামে যে অপশনটা আছে ওইখানে গিয়ে পেজ তৈরি করেন শুধু, পরে লিংক আপটা পরে আসতেছে, অতটুকু করেন। হ্যাঁ, ওটা এখনো আমরা আসিনি এদিকে। ঠিক, কারো একটা পোস্ট করে দেখি। আমি সেম পোস্টটা কয়েকবার করতেছি, দেখি কেমন কিভাবে ভালো আসে, যেভাবে ভালো আসে ওইটাই আমরা ইউজ করব।
জি স্যার, আমি সমাধান করছি, রাখেন একটা মিনিট সময় দেন, প্রায় সমাধান করে ফেলছি।
পাইছি স্যার সমাধানটা। আচ্ছা পাইছি, রাখেন আমি দেখে দেখাচ্ছি একটা মিনিট সময় দিন। পাইছেন, ভালো লাগছে? আমি একটু দেখি আমারটার সাথে আপনারটা মিলতেও পারে, তাই না? একটা মিনিট দেখবো, দেখবো আর একটা পোস্ট করি, দুইটা পোস্ট করলে বুঝতে পারবো। একটা পোস্ট করছে, এটা কাজ হয়ে গেছে, আর একটা পোস্ট করতেছে। হ্যাঁ জি, রাসেল দেখেন, স্ক্রিন শেয়ার করে দেখেন কি সমাধান পেয়েছেন দেখি। দেখান দেখান। আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে একটু খেয়াল করেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটাকে দেখা যায় আমার? এখানে কিছু কথা লিখলাম, দেন ইমেজ অ্যাড করলাম, আবার কিছু কথা লিখলাম, ইমেজ অ্যাড করলাম, হ্যাঁ আবার কিছু কথা লিখলাম, দেন এটা শেষ। এখানে ডিভাইডার দিয়ে দিচ্ছি, এটা এই পোস্টটা শেষ। এখন পোস্ট আসতেছে কোনটা? এটা এখানে পোস্ট আসতেছে। এখন একটা পেজে কিন্তু আমরা ডিভাইডার দিয়ে পোস্ট একাধিক করতে পারি। এখন সিস্টেমটা কি, এখানে একটা প্রবলেম আছে। আমি প্রথমে সিস্টেমটা কি সিস্টেমে করছি এটা দেখাই দিই। আমি প্রথমে ইমেজ করার, ইমেজ অ্যাড করার জন্য টেক্সট বক্সটা এখানে নিয়ে আসছি, এনে ইমেজ অ্যাড করছি, সাউন্ড কার্ডের সাউন্ড রিপিট করতেছি, এরপরে সবকিছু ট্রাই করছি কম বেশি। এরপরে আমি আবার ইমেজ বক্স নিয়ে আসছি, ইমেজ বক্স নিয়ে এসে ইমেজ অ্যাড করছি, আবার টেক্সট বক্স এখানে টেক্সট করছি, ইমেজ বক্স এখানে ইমেজ করছি, এটাকে আমি মাল্টিপল টাইম করছি। যখন পোস্টটা শেষ হয়েছে এখানে দেখেন একটা ডিভাইডার অ্যাড করছি আমি, ডিভাইডার, ডিভাইডারটা আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখেন, এই ডিভাইডার। এভাবে করে করলে হয় কি জানেন, আপনি কোন আসলে একাধিক পোস্ট এভাবে আসলে এটা আসলে কেউ মানে পেজে যে পেজ তো থাকবে একটা, আমরা আগে ওয়ার্ডপ্রেসে বা অন্যান্য সাইটে করতাম কি, আমরা করতাম কি পোস্ট করতাম, পোস্ট করে সেগুলোকে পেজের সাথে কি করে দিতাম, কানেক্ট করে দিতাম। তো এখানে একটু সিস্টেমটা ভিন্ন, সেটা হচ্ছে কি এখানে পেজের মধ্যে পোস্ট করতে হয়। তো একটা পেজের মধ্যে তো একটা পেজের তো একটা নাম থাকবে, তাই না? একটা পেজের তো একাধিক নাম থাকতে পারে না, কিন্তু পোস্ট গুলো ভিন্ন ভিন্ন হইতে পারে, তাই না? তো এখানে কিন্তু ওই সুযোগটা করা হচ্ছে না, শুধুমাত্র কি দেওয়া হচ্ছে এখানে পেজ ক্রিয়েট করতে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু পোস্ট ক্রিয়েট করতে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, একটা পেজের মধ্যে আপনি একাধিক অ্যাড করতে পারেন না। আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও আমি ডিলিট করে দিলাম। তাই এটা এখন এটা হয়ে গেল একটা। এখানে আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে উঠাই দিই, দেখতে ভালো লাগবে।
এইটা হয়ে গেল একটা পেজের মধ্যে আমরা যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা আসলে আমরা অনেকে না বুঝে কাজ করতেছিলাম, বেটা আমরা আমি নিজেও আসলে চিন্তা করিনি এভাবে করে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে আমরা যখন ব্লগারে পোস্ট করি সেই পোস্টগুলো হয় কিন্তু পোস্ট পোস্ট করে আমরা পেজের সাথে কি করে তাকে কানেক্ট করে দিই, তাই না? লেয়ার দিয়ে হোক, ট্যাগ দিয়ে হোক, তাই না, কানেক্ট করে দেওয়ার সুযোগ আছে। বা পোস্ট করে ওয়ার্ডপ্রেসে একদম সুবিধা, পোস্ট করে পেজটা সিলেক্ট করে দিলে হয়ে যায়, এখানে আপনার লেবেলও দিতে হয় না। এখানে যেটা আমি দেখতেছি এখানে হচ্ছে শুধুমাত্র আপনার কি করা যাচ্ছে, আপনার একটা পেজ ক্রিয়েট করে সেই পেজের আন্ডারে পোস্ট করতে হচ্ছে, কিন্তু আলাদা করে পোস্ট করার কোনো অপশন এখানে আমি দেখতেছি না বা পাচ্ছি না। যে কারণে আপনারা করতে পারেন কি, আপনার একাধিক পেজ ক্রিয়েট করতে পারেন। যেমন এটা ধরুন এটা এটা হচ্ছে একটা পেজ, যে পেজটার নাম হচ্ছে লরেন ইপসনস, তাই না? এটা তো পোস্ট হয়ে গেছে, আমি পেজে গেলাম, পেজে গিয়ে এই পেজটার নামটা আমি একটু চেঞ্জ করে দেবো। ওকে, চেঞ্জ করে দিয়ে দেখাবো আসলে কি করতে হবে আপনাকে। পেজটার নাম আমি চেঞ্জ করবো, একটু রাখেন, পেজটার নাম চেঞ্জ করে এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিই হয় কিনা। ফর এক্সাম্পল আমি নাম দিয়ে দিলাম লরেন ইপসনস, হ্যাঁ, এটা তো এখান থেকে চেঞ্জ হয় নাই, রাখেন, চেঞ্জ করার কোনো সুযোগ আছে কিনা দেখে আমি, থাকার তো কথা। ডুপ্লিকেট প্রপার্টিস, হোমমেড ডুপ্লিকেট প্রপার্টিস, মেক হোমমেড হিডেন ফর নেভিগেশনস, প্রপার্টিস গিয়ে দেখি যে চেঞ্জ করার অপশন আছে কিনা। এখানে চেঞ্জ করার অপশন আছে, চেঞ্জ করে আমরা কি করলাম, ডান করলাম, তাহলে পেজটার নাম কিন্তু কি হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেলো। এখানে আমাকে করতে হবে কি, বিভিন্ন পেজ তৈরি করে রাখতে হবে, এখানে আসলে যে পেজ তৈরি করে করে পোস্ট করতে হবে। এখন এখানে দেখেন আমি চাচ্ছি যে আমার এই পেজটা এখানে শো না করুক, তাহলে এটার জন্য আমাকে করতে হবে কি, হাইড ফ্রম নেভিগেশন, হাইড ফ্রম যখন নেভিগেশন দেব আমার এই পেজটা এই জায়গায় শো করবে না, ঠিক আছে? এবার দেখি এই পেজটাকে কোনোভাবে এদের সাথে কানেক্ট করা যায় কিনা। এটা এখন কানেক্ট করে ফেলতে পারলে ঝামেলাটা শেষ হয়ে গেল। এখন আমি দেখি ডায়েট বা হেলদি ফুডের সাথে কোনোভাবে কানেক্ট করা যায় কিনা। প্রপার্টিস ডুপ্লিকেট পেজ, আমি পেজ দেখি কোনোভাবে এটাকে কানেক্ট করা যায়। টান দিয়ে উপরে ওইটার উপরে রেখে দিলেই তো কানেক্ট হয়ে যায়, এই সাব পেজ হয়ে যায়। হেলদি ফুড, হেলদি ফুড এর সাব পেজ হয়ে গেল। এটাকে আমরা প্রিভিউতে যাই, হেলদি ফুড, হেলদি ফুড এর সাব পেজ এখন আসে না। এটা ডায়েট আসছে, অ্যাবাউট আস হোম, এটা তো আসেনি, টান দিলে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি তো এটাকে নেভিগেশন থেকে ইয়ে করে দিছি না, তো সাব পেজ দিয়ে দিয়ে অনেকগুলো পোস্ট করতে হবে, আসলে এতগুলো পোস্ট করা তো সম্ভব না। শো নেভিগেশন, এখন নেভিগেশন শো করবে, কিন্তু এভাবে এতগুলো পোস্ট কিভাবে করবে, কানেক্ট করার কোনো সুযোগ আছে কিনা দেখি, যে পোস্ট গুলোকে কানেক্ট করে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। এখন এই পেজে কিছু থাকবে না, এখন শো করছে, এখন শো করতে দেখতেছেন। আমি এই পেজে যাই, এই পেজে কিছুই নেই, তাই তো? এখন এখান থেকে লরেন অপশন আছে, লরেন অপশনে গেলে আমি কিন্তু পোস্টটা যেভাবে পোস্টটা করেছি সেভাবে কিন্তু পোস্টটা দেখা যাচ্ছে। এখন বিষয়টা এটা না, এখন বিষয়টা হচ্ছে কি, আমরা হেলদি ফুডের পেজটা আছে, আমরা যেভাবে আগে পোস্ট করতাম ওভাবে পোস্টের অপশনটা আসলে পাচ্ছি না, নাকি নাই তাও তো বুঝতেছি না। আমি আগে কাজ করতাম মুভি সাইট নিয়ে, তো মুভি সাইটের জন্য এই sites.google.com খুবই একটা পাওয়ারফুল সাইট ছিল, তো দেখি এটাকে আর পোস্ট করা যায় কিনা। এটা একটা সমাধান যে এভাবে করে আমরা টেক্সট বক্স থেকে টেক্সট গুলোকে নিয়ে, আমরা ইমেজ বক্স থেকে ইমেজ গুলোকে নিয়ে এভাবে আমরা পোস্ট করতে পারি, সেখানে আমরা ড্রাইভে সহযোগিতা নিতে পারি, এমবেড করে সহযোগিতা নিতে পারি, এগুলো মানে করতে পারি। এখানে আরো অনেকগুলো অপশন আছে, ট্যাবল অ্যাড করতে পারি, ইমেজ স্লাইডিং ইমেজ অ্যাড করতে পারি, বাটন অ্যাড করতে পারি, ডিভাইডার অ্যাড করতে পারি, প্লেস হোল্ডারটা বুঝি নিয়ে আমি ভালোভাবে, ইউটিউবের ইয়ে অ্যাড করতে পারি, ক্যালেন্ডার, ম্যাপস, ডকস, স্লাইডস, শিটস, ফর্মস, চার্টস, সবকিছু আমরা অ্যাড করতে পারি। এখন
একটা অপশন আমার কাছে একটু ইয়ে লাগতেছে যে পোস্ট ইন্ডিভিজুয়াল পোস্ট করে কারোর সাথে কানেক্ট করে দেওয়ার কোনো সুযোগ আমি এখানে দেখতেছি না, এটাই হচ্ছে একটা ডাউট নেজের বিষয়, এটা পাচ্ছি না কোথাও। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনারা এভাবে করে একটা পোস্ট করেন, ট্যাগস ইমেজ দিয়ে কয়েকটা পোস্ট করেন, কয়েকটা পেজ সবগুলো পেজে একটা করে পোস্ট করে ফেলেন, যেকোনো জায়গা থেকে ডেমো পোস্ট করেন, এই সুযোগে দেখি যে এটা আসলে হোম পেজে কোনো পোস্ট করার কোনো সুযোগ আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা এটা নিয়ে এত পারাপারি করবো, জোরাজোরি করার দরকার না, থাকলে নাই। রাসেল আপনার সমাধান তো এটাই ছিল না? জি স্যার। ভাই আরেকটা উপায় ইমেজ অ্যাড করা যায়, সেটা হচ্ছে আমরা যদি আগে অন্য কোথাও পোস্ট করি সেই পোস্টটা যদি কপি করে এখানে দিয়ে দেই তখনও ভাই ইমেজ সহ চলে আসে। শেয়ার করে দেখান, জি ভাই। এই পোস্টটা ভাই আমি ব্লগারের থেকে কপি করে নিয়ে আসছিলাম, এখন তো দেখছি ভাই এখানে যে মিডলের মধ্যে হচ্ছে ভাই ইমেজ চলে আসছে, একদম ব্লগারে যেভাবে ইমেজটা ছিল সেভাবে চলে আসছে, শুধু ব্লগারের মিডলে ছিল এটা একটু সাইডে আসছে। কিভাবে করলে এই যে টিভির মধ্যে ছবিটা চলে আসে? এটা একটা মাত্র সমাধান আছে যেটা আমি পেলাম, ওটা ছাড়া আমি আর কোনো সমাধান পাচ্ছি না। লাস্ট যে সমাধানটা আমার কাছে মনে হচ্ছে একটাই সমাধান, সেটা হচ্ছে ধরুন সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ আসলে এটার কোনো অপশন নাই, আমি অনেক খুঁজে দেখছি,
এটা কোনো অপশন পাচ্ছি না, আমি ইউটিউবেও সার্চ করলাম বা গুগলেও সার্চ করলাম, এটা কোনো অপশনই খুঁজে পাচ্ছি না। আমার কাছে একটা জিনিস মাথায় আসছে, এটা করা যায় কিনা একটু দেখবেন, আপনারা একটু পরামর্শ দিবেন। আমি এটা একটু কেটে দিচ্ছি, এটা কেটে আমি এখানে একটা লিঙ্ক আপ করেছিলাম টেস্টিং এর জন্য, লিঙ্ক আপটা হয়নি। এখানে লোরেম ইপসনস এর যে পেজটা আছে এটাকে আমি ইন্ডিভিজুয়াল পেজ করে দিচ্ছি, সাব পেজ থেকে, সাব পেজ থেকে কেটে দিচ্ছি আমি এটা, এটাকে ইন্ডিভিজুয়াল একটা পেজ করে দিচ্ছি। সো নেভিগেশন এটাকে সাব পেজ থেকে আমি তুলে দিচ্ছি, এড সাব পেজ ডুপ্লিকেট মেকার্স, হ্যাঁ এটাকে সাব পেজ থেকে আমি এ করে দিলাম, এটাকে ইন্ডিভিজুয়াল একটা পেজ করে দিলাম। এটাকে আপাতত নেভিগেশনটাকে হাইড করে দিলাম। ধরুন এটা হচ্ছে একটা পেজ যেখানে হেলদি ফুড নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা থাকবে, ঠিক আছে? তো আমরা হেলদি ফুডের উপর একটা পেজ ক্রিয়েট করি, যে কোনো একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? হেলদি ফুডের উপর, তো হেলদি ফুডের উপর যে কোনো একটা আর্টিকেল আমরা নিই, ধরুন আমরা হেলদি ফুডের উপর একটা ডেমো আর্টিকেল নিই, হেলদি, এটাই লাস্ট ট্রাই আর কি, আমি এখন ট্রাই করে নিই দেখি হয় কিনা, ধরুন হেলদি ফুড ফর কিডস, এটা নিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। ধরুন এটাই একটা পোস্ট, এটা নিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করি, নিউ পেজ, আমরা দিলাম কি পেজটার নাম, দিলাম কি হেলদি ফুড, হেলদি ফুড ফর কিডস, এই পুরো টাইটেলটা আমি এখানে পেজে দিলাম। পুরো টাইটেলটা ধরে একটা অপশন আসবে, এটা কার আন্ডারে আমি রাখবো, এর মধ্যে আমি রাখবো, ঠিক আছে? আমি কারো মধ্যে রাখবো না এটা, জাস্ট এটাকে আমি জাস্ট এখানে একটা আলাদা করে পেজ রাখলাম, পেজ করে এটাকে আমি একটু ই করে দিলাম, ছোট বড় করে দিলাম, এটাকে একটু ছোট করে দিই আমি, দেখতে জন্য এটা একটু ভালো লাগে, এটাকে এত বড় করে দিলাম। এখানে ছবিটা আমি চেঞ্জ করলাম, আমি এখানে হেলদি ফুড ফর কিডস আমি এখানে এভাবে রাখলাম। ধরুন আমি এই ছবিটাকে এখানে অ্যাড করব, ডাউনলোডে দিলাম, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব, তো চেঞ্জ ইমেজেস এর মধ্যে আপলোড দেব, আপলোড দিয়ে আমি এই ছবিটা কোথায় আছে এটা দেখব, এই ছবিটা এখানে আছে, এখান থেকে আমি আপলোড দিয়ে এটাকে চেঞ্জ করলাম, একদম যেন আপনি বুঝতে পারেন এই জন্য আমি করে দিচ্ছি। এখানে আমি যে পোস্টটা আমি এখান থেকে কপি ইয়ে করে রাখলাম, এই পোস্টটাকে আমি এখান থেকে কপি করব। প্রথমে আমার লাগবে হচ্ছে ট্যাক্স, টেক্সটের জন্য আমি করব কি, এখানে ইমেজ আমি রাখতেও পারি নাও রাখতে পারি, এটা হচ্ছে আমার ইচ্ছা। ধরুন আমি এখানে ইমেজ রাখবো না, টাইটেল অনলি, আমি এখানে ইমেজ রাখবো না, কোনো সমস্যা নেই, আমি টাইটেলটা রাখলাম, টাইটেলের পরে আমি এখানে একটা পেজেস থেকে বের হয়ে আসি, পেজেস থেকে বের হয়ে আমি এখানে প্রথমে একটা ট্যাক্স অ্যাড করে নিই, ট্যাক্স বক্স, ট্যাক্স বক্সের মধ্যে আমরা এটাকে এজ এ টাইটেল হিসেবে রাখি, এটাকে আমরা টোটালি বাদ দিয়ে দিলাম, এটাকে বাদ দিয়ে আমরা এটাকে আমরা ওখানে দিয়ে দিই, এটা লাগবে আমাদের টাইটেল অনলাইনের মধ্যে, টাইটেল অনলাইনটা দিয়ে আমরা টাইটেলটা তো ডিলিট করে দিছি, ফেলটা আবার নিয়ে আসে, এখানে টাইটেলটাকে আমরা দিয়ে দিই, দিয়ে আমরা এটাকে হেডিং করে দিলে আসলে তো অত বেশি আটবে না, টাইটেলে থাক, নিচ থেকে এটাকে আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে এখানে যে ট্যাক্স গুলো আছে সেই ট্যাক্স গুলোকে আমরা দিয়ে দেবো, এমএস একটু পরে আনবো আরো এমএস, এটাকে এজ এ নর্মাল ট্যাক্স হিসেবে দিয়ে দেবো, অলরেডি নর্মাল ট্যাক্স হিসেবে এটাকে কাউন্ট করে নেবে, নর্মাল ট্যাক্স, ওকে পুরোটাই নর্মাল ট্যাক্স হয়ে গেছে। আমি এখান থেকে বাকিটা ডিলিট করে দিচ্ছি, ধরুন এখানে আমি একটা ইমেজ অ্যাড করব, ঠিক আছে, আর একটা ইমেজ অ্যাড করব আমি এখান থেকে, ধরেন আমি এই ইমেজটা অ্যাড করব, ডাউনলোড করলাম, ডাউনলোড করে ইমেজ স্টার্ট করার জন্য ইমেজে ক্লিক করলাম, আপলোডে দিলাম, আপলোডে দেওয়ার পরে যে ইমেজটা এখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে এটাকে আপলোড করে দিলাম, ঠিক আছে? এবার আমি এখানে এটা আসলে দেখতে তবে ইয়া লাগতেছে না, একটু ওয়াইড স্কেট হলে বেটার হতো, এটা একদম এক পাশে চলে গেছে, একটু বড় ছবি দেখি, বড় ছবি পাওয়া যায় কিনা, সবগুলো হচ্ছে একটু বড় টাইপের ছবি, এটাই দিই ফর এক্সাম্পল, আপলোড করে দিই,
এটাকে আমরা বড় করে নেব। হ্যাঁ এটা এখন অ্যাড হয়ে গেছে। এখানে আমরা চারটা ট্যাগস দিতে পারি, দেখি ট্যাগস আছে কিনা। এখানে কিছু ট্যাগস আছে অনেক লম্বা, এগুলোকে আমরা রাখবো না। এখানে আমি জাস্ট একটা কথা লিখবো, সেটা হচ্ছে লার্ন মোর, এটাকে দিয়ে পরে একটা কাজ করব, এটা পরে দেখাচ্ছি। ট্যাগস, ট্যাগস এর মধ্যে লিখে রাখলাম লার্ন মোর, এটা এতটুকু শেষ। এটা এখন কি হয়ে গেল, এটা পোস্ট হয়ে গেল, পোস্ট হয়ে গেল কোন পেজের মধ্যে, এটা রাখুন, এটা ব্যাক স্পেস দিয়ে তুলে দেই। এটা পোস্ট হয়ে গেল, পোস্টটা হলো আপনার এই পেজটার মধ্যে, ঠিক আছে। এখন এই পেজটার টাইটেলটা আমি কপি করব, টাইটেলটা কপি করে আমি হেলদি ফুডে যাব। হেলদি ফুডে গিয়ে আমি একটা এখান থেকে ট্যাক্স বক্স নিব, ট্যাক্স বক্স নিয়ে আমি এখানে একটা বিয়ে করে রাখবো, পোস্ট আকারে রাখবো। এটাকে ব্যাক স্পেস দিয়ে উঠাই দিয়ে, উঠাই দিয়ে আমরা এখানে এটাকে একটা ব্যাকলিংক করে দিব। ব্যাকলিংক করে দেব কোথায় বলুন তো দেখি, এটা হেলদি ফুড ফর কিডস অ্যাপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে প্রিভিউ করব। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি, হেলদি ফুডে ক্লিক করব। এই পোস্টটা আসছে, হ্যাঁ 5 মিনিটস ফর এটা টাইটেল লেখা, এখানে ক্লিক করব। ক্লিক করে কোথায় চলে গেছি, এই পোস্টটাতে চলে আসছি, এই পোস্টটাতে, ঠিক আছে, বুঝা আসছে। এটা ছাড়া তো কোনো বুদ্ধি মাথায় আসতেছে না। জি স্যার, বুঝতে পারছি, এটাই একমাত্র বুদ্ধি ভাই, মাথায় কাজ করতেছে না। আমরা নিলাম শেপটাকে, নিয়ে এখানে টাইটেলটাকে দিয়ে দিই, পেস্ট করে দিয়ে দিই, এখানে একটা ছবি দিয়ে দিই, যে ছবিটা অ্যাট্রাকটিভ হইতে পারে, যেমন এটা হতে পারে, অ্যাডজাস্ট করে ফেলছি, এটা দিয়ে এখানে আমরা জাস্ট একটা লিঙ্ক আপ করে দিই, এখান থেকে লিঙ্ক আপ করে দিই, লিঙ্ক আপ করে এখানে দিয়ে দিই, অ্যাপ্লাই দিই, এটা দেখতে আর একটু ভালো লাগবে, ঠিক আছে। এখানে আমরা এটা দিব না, ওটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। হেলদি ফুডে গেলাম, এখান থেকে এটা আমরা হাইড করে, আগে দেখেন এটাকে হাইড করে দিই, আমরা ওই কাজটা সারি নিই এখনো, এই কাজটা, এটা দেখা গেলে কিন্তু বৃষ্টি লাগবে। এখান থেকে এটা আমরা কি করে দেবো, এখান থেকে হাইড ফর নেভিগেশন করে দেবো, এরকম এগুলো পেজ থাকবে কিন্তু নেভিগেশনে দেখাবো না আমরা, এগুলো নেভিগেশনে দেখাবো না, মানে কি আমার এখানে কোথাও শো করবে না এগুলো, এই পেজগুলো। তাহলে আমরা কোথায় গেলাম, হেলদি ফুডে গেলাম, হেলদি ফুডে আসলাম, এই পোস্টটা দেখেন আমার ভালো লাগছে, পোস্টটা দেখে ক্লিক করলাম, ঠিক আছে। এবার আসেন, আমরা যে একটা কথা লিখে রাখছিলাম যে ওটা ইয়ে করার জন্য, এই পেজটাতে, এই পেজটাতে এসে লিখবো, এখানে যে একটা অপশন দেখতেছেন, রিড মোর, রিড মোর, রিড মোর এর মধ্যে আমরা লিংক আপটা করে দিব, এখানেও দিয়ে দিই, সে যেখান থেকে চাই সেখান থেকেই পারবে পড়তে, রিড মোর, কারণ তার কাছে মনে হবে যে আর্টিকেলটা পুরোটা আসে নাই, তাই না? তখন সে কি করবে, রিড মোর এ ক্লিক করবে, আর রিড মোর এ ক্লিক করলে আর্টিকেলটা চলে আসবে, চলে আসছে। এই বুদ্ধি ছাড়া তো মাথায় কোনো বুদ্ধি আসতেছে না, বলেন ঠিক আছে কিনা। ঠিক আছে, চলবে নাকি স্যার? খুব সুন্দর, নাইস। আর মাথায় কোনো বুদ্ধি আসতেছে না ভাই, এটাই তো, মানে এটাই একমাত্র বুদ্ধি। ট্রাই করুন তো দেখি কয়েকটা পোস্ট করে করে। তার মানে আমরা এখানে বুঝতেছি কি, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা, প্রতিটা পোস্টের জন্য আলাদা পেজ লাগবে। তাহলে আপনারা করবেন কি, যে পেজগুলো মেইন পেজগুলো বাদ দিলে, মেইন পেজগুলো, মেইন পেজগুলো বাদ দিয়ে আর যতগুলো পেজ আপনারা তৈরি করবেন, সবগুলো পেজ তৈরি করবেন টাইটেলের উপর বেস করে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন পেজে কি আছে, বুঝছেন? এটাকে এভাবে কানেক্ট করে দেবেন, ঝামেলা শেষ।
স্যার এটা আসলে ওই ব্লগে যেমন আমরা স্যার ব্লগ পোস্ট করতে পারি এটা আসলে ওইরকম না এখানে পোস্ট করার অপশন নাই এখানে পেজ ক্রিয়েট করে পেজের সাথে আপনি লিংক আপ করতে পারবেন পেজ টু পেজ লিংক আপ ওকে এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এবার সবকিছু তো করলাম আমার ব্যাক লিংক কোথায় ওটা ওইটার উত্তর পরে আগে কাজটা সারেন না জি স্যার এটা হইতাছে আপনার একটা এখান থেকে এখানে দেখেন এখানে আপনার মনে প্রশ্ন আছে আর ব্যাক লিংক কই এখানে ভাই আমি আপনি দুইটা কাজ করতে পারেন এখানে আপনি ক্লিক করে আপনি এখানে অভ্যন্তরীণ পেজগুলোকে লিংক আপ করতে পারেন অথবা এখানে অন্য কোনো লিংক দেওয়া যায় কিনা আমি দেখি না গেলে আমি এটা ফাইন্ড করতেছি যে আসলে সমাধান কি ধরেন এখানে মডার্ন শব্দটার মধ্যে আমি একটা লিংক দিয়ে দিলাম অ্যাপ্লাই দিয়ে দিলাম মডার্নটার মধ্যে ব্যাকলিংক হয়ে গেছে দেখতেছেন এখানে দুইটা সুবিধা হচ্ছে কি পেজগুলোকে লিংক আপ করে দেওয়া যায় এখানে এগুলোকেও লিংক আপ করে দেওয়া যায় বুঝছেন এবার যদি প্রিভিউ করি মডার্নাইজার গুগলের লিংক হয়েছে দেখেন তো দেখে দেখি ক্লিয়ার যাবেন পোস্ট দেখা যাচ্ছে রেড মোর রেড মোরে গেলে রেড পোস্ট রিড করাচ্ছে আর এটা হোস্টিংটা দেখছেন কত ফাস্ট কত দ্রুত দেখছেন হোস্টিংটা অনেক ফাস্ট হোস্টিং গুলো এটা মানে ক্লিক করার সাথে সাথে মানে আপনার কাজ করে এখানে কোনো স্লো হওয়ার কোনো সুযোগ নাই বিকজ এটা গুগলের সাইট এবার চাইলে এই লোরা ম্যাপসনটাকে আমরা চাইলে কানেক্ট করে দিতে পারি জাস্ট লোরা ম্যাপসনটা তো আমরা দেখার জন্য বোঝার জন্য দেখেছিলাম তো এটা ডিলিট করে দিই এটা দরকার নেই আমাদের ম্যাপসনটা আমরা বোঝার জন্য করছিলাম তাহলে অ্যাবাউট আস পেজটাকে আপাতত যেহেতু কোনো পেজ কম অ্যাবাউট আস পেজটা কি করে দিই এটা এখানে শো করে দিই শো অন ন্যাভিগেশন শো করে দিই শো অন ন্যাভিগেশন শো করে দিই হেলদি পোস্টের মধ্যে ক্লিক করবে ক্লিক করে চলে যাবে কোথায় এটা তো প্রিভিউ না এখানে ক্লিক করলেও হবে নিচে ক্লিক করলেও হবে বুঝতে পারছেন এখন ক্লিয়ার হলে কাজ করেন পাঁচটা করে পোস্ট করেন কপি পেস্ট করেন কোনো সমস্যা নাই প্র্যাকটিসের জন্য পাঁচটা করে পোস্ট করেন স্যার এই পেজ হাইড করে রাখলে ওটা আবার সার্চ কনসোলে পাবে কিনা ওই ডিটেইলস আসতেছে ভাই টেনশন করেন না হ্যাঁ যদি কাজ আসতেছে আগে পোস্ট নিয়ে প্রবলেম গুলো সলভ করে আমি এক দেড় বছর আগে কাজ করছি এখানে তো এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন তো একটু আমরা আমাদের তো মুভি নিয়ে কাজ করতাম তো বেশি কয়েকটা পেজ তৈরি করে প্রতিটা মুভির জন্য আলাদা আলাদা পেজ তৈরি করতাম অনেকগুলো পেজকে একসাথে কানেক্ট করার যে ব্লগার সিস্টেমটা ছিল এখানে নাই তো যাই হোক বুদ্ধি খাটিয়ে একটা বাইর করলাম এটা দিয়ে কাজ হয়ে যাবে আশা করি সমস্যা হবে না এখন ওইটা আসতেছে পরে এখানে কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ডোমেন সেট করতে পারবেন কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন অনেক কাজ আছে এখানে আরো অনেকগুলো কাজ আছে আগে পাঁচটা করে পোস্ট করে ফেলেন হ্যাঁ তারপরে আসতেছে ওদিকে আজকে শেষ হবে কিনা সন্দেহ আছে হ্যাঁ আলোচনা অনেক বড় তো কাইন্ডলি পাঁচটা করে পোস্ট করেন প্রতিটা পেজে মিনিমাম দুইটা করে পোস্ট করেন পেজ অনেকগুলো দরকার নাই প্রতিটা পেজে মিনিমাম দুইটা করে মেইন পেজ গুলো মেইন পেজ বলতে আমি বুঝাচ্ছি এই ধরনের পেজ গুলো এর ডায়েট চার্ট হ্যাঁ এরপরে হেলদি ফুড এগুলো হচ্ছে মেইন পেজ এগুলোতে দুইটা করে পোস্ট করেন স্যার হোম পেজে কি খালি মানে নরমালি যেমন আছে হোম পেজটাতে রাখেন হোম পেজটাকে কানেক্ট করব তো অন্য অন্য পেজ গুলোর সাথে হোম পেজটা কানেক্ট করতে হবে তাহলে তো হবে না বুঝলেন নাই হোম পেজের সাথে অন্যান্য পেজ গুলোকে আমি কানেক্ট করে দেবো সমস্যা নেই আপনারা আপাতত পাঁচটা করে পোস্ট করেন আমি এটার সমাধান কি দেখি অনেকদিন আগে কাজ করছি আসলে মনে নাই অনেক কিছু ট্রাই করছি আর কি আপনাদেরকে সব নিয়ে ট্রাই করতেছি আসলে এখানে যে শুধুমাত্র আমি আপনাদেরকে শেখাচ্ছি এই বিষয়টা ভাববেন না আমরা ট্রাই করছি আর নলেজ শেয়ার করতেছি কারণ আপনারা জানেন এগুলো হচ্ছে ইন্টার্নশিপের ক্লাস এখানে শুধু আমি আপনাকে শেখাবো বিষয়টা কিন্তু এরকম নাই এখন এখন আমরা ডিসকাশন করে একটা পর্যায়ে যাচ্ছি বুঝতে পারছেন আপনারা যখন টিম ওয়ার্ক করবেন না এভাবে ডিসকাশন করে টিম ওয়ার্কের মধ্যে স্যার মেইন পেজ গুলিতে স্যার ব্যাক লিংক করে রাখবো
স্যার মেইন পেজ গুলি থেকে মেইন পেজ মানে স্যার বিষয় ভাই ভাই আপনার কথা হচ্ছে কি এগুলো ধরেন এটা মেইন পেজ এটা মেইন পেজ এটা মেইন পেজ না এই পেজ এরকম পেজ করে করে এগুলো তো পোস্ট করবেন পোস্ট করে মেইন পেজ গুলোতে এই টাইটেলটা দিয়ে আরেকটা পোস্ট করবেন দেখেন এই মেইন পেজ গুলোতে টাইটেল দিয়ে পোস্ট করবেন রিড মোড দিয়ে এই রিড মোডের মধ্যে আর এখানের মধ্যে লিংক করে দেবেন কাকে একে লিংক করে দেবেন যে পোস্টটা করছেন পোস্টটাকে লিংক করে দেবেন ঠিক আছে এখান থেকে ক্লিক করলে সে এখানে চলে আসবে এতে করে আপনার দুইটা লাভ হবে একটা হচ্ছে আপনার পোস্টটা রিড করে ফেললে সে বুঝতে পারবে আপনাদের কি গেছে দুই নম্বর কথা হচ্ছে কি আপনার বাউন্স রেট থাকবে একদম কম বুঝতে পারছেন একটা ভিজিটর থেকে আপনি অনেকগুলো পেজ ভিউ পাবেন চার পাঁচটা পেজ ভিউ পাবেন এটা চারটা প্লাস পয়েন্ট আপনার জন্য আমি চেঞ্জ করে দিই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন পেজটার নাম আমি চেঞ্জ করে দিচ্ছি পেজের নাম এত বড় নিবে কিনা আমি জানি না অবশ্য তাও আমি চেঞ্জ করে দিচ্ছি দেখাচ্ছি আপনারা এটা নিয়ে আমি এখানে ডাবল ক্লিক করে এখানে চেঞ্জ করার জন্য আমি দিই পেস্ট করার জন্য দিলাম এটা হয়ে গেল এখন পেজের নাম হয়ে গেল এটা তাই না এটা হচ্ছে একটা পোস্ট এটাও কিন্তু পেজ কিন্তু এটা তো কি পোস্ট পেজ এটা এটাকে আমি কোথায় রাখবো বলুন তো এটাকে রাখবো আমি হেলথ ফুডের মধ্যে তাই না এটাকে আমি এখানের মধ্যে এটাকে রেখে সাব পেজ করে নিলাম যেন বুঝতে পারি আমার বোঝার সুবিধার তো আমি কি করে নিলাম হেলদি ফুডের মধ্যে এটাকে একটা সাব পেজ করে নিলাম এবার আমার কাজ হচ্ছে কি এই পোস্টটাকে এই এই পেজের মধ্যে সাব পেজের মধ্যে পোস্টটাকে আমি করব করার পরে আমি মেইন পেজে যাব একটু হ্যাং করছে মনে হয় একটা মেইন পেজে যাবো মেইন পেজে গিয়ে আমি একটা শেপ নেব এরকম এখান থেকে ধরুন আমি একটা লেআউট নিলাম আমি এই ধরনের লেআউট নিতে পারি যে কোনো ধরনের আমি লেআউট নিতে পারি ঠিক আছে আমি একটা লেআউট নিলাম লেআউট নিয়ে এই যে পেজের টাইটেলটা ছিল সেই টাইটেলটার মতো করে আমি এখানে একটা কি দিলাম টাইটেল দিলাম আমি এখানে একটা রিড মোড দিলাম এখানে একটা ইমেজ দিলাম তাহলে আমার ভিজিটর আসবে কোন কোথায় আমার এই পেজে ভিজিটর আসবে ভিজিটর এসে যখন ক্লিক করবে ক্লিক করলে চলে যাবে সে কোন পেজে এই পেজে চলে যাবে তাহলে আমি এই পেজে কি করে রাখছি তাকে লিংক আপ করে রাখছি কিভাবে লিংক আপ করে রাখছি একটু দেখেন এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম হ্যাঁ লিংক গুলোকে ডিলিট করে দিলাম দেখেন ডিলিট করে আমি করবো কি এখান থেকে দেখেন লিংক আছে একটা অপশন এখন আমি কোন পেজে আছি দেখিয়েন আমি এখন আছি এই পেজে যেখানে আমি পোস্ট করছি তাই না এই পোস্টের পেজের সাথে এটাকে আমি লিংক আপ করবো কিভাবে করবো দেখেন এখানে আমি গেলাম মেন পেজটাতে গেলাম মেন পেজটাতে গিয়ে আমি জাস্ট এইটা টাইটেলটা লিখলাম রিড মোড লিখলাম একটা ছবি অ্যাড করলাম করে আমি এখানে গিয়ে এখানে লিংকে ক্লিক করলাম লিংকে ক্লিক করার পর আমাকে বলছে কি লিংক করব আমি কি গুগল মুগল কোনো একটার সাথে লিংক করব নাকি কোনো পেজের সাথে লিংক করব আমি বললাম পেজের সাথে লিংক করব পেজের নামটা কি পেজের নাম হচ্ছে কি 5 মিনিট অর লেস ফর তাই না এটাকে আমরা অ্যাড করে অ্যাপ্লাই দিয়ে দিলাম তাহলে দেখেন এই লেখাটার সাথে এই পেজের কি হয়ে গেছে একটা লিংক আপ হয়ে গেছে আমি যদি এটা প্রিভিউতে দেখি প্রিভিউতে দেখলে আপনারা খেয়াল করে দেখেন আমি যখন এখানে ক্লিক করব সাথে সাথে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় ওই পেজে বুঝছেন এটা হচ্ছে পেজের নাম এই পেজে নিয়ে যাচ্ছে কারণ আমার একটা পেজের মতো তো আমি একটার বেশি পোস্ট করতে পারতেছি না তাই না এজন্য একটা মেইন পেজ রেখে বাকিগুলোকে সাব পেজ রেখে সেই মেইন পেজের সাথে সাব পেজটাকে লিংক আপ করে দিতে হবে আর কিছুই না বুঝছেন রাইসুল বুঝতে পারছেন আর বাকিগুলোকে আপনি যে পোস্ট গুলো করতেছেন মেইন যে পেজ গুলোতে পোস্ট করতেছেন সেই পেজ গুলোকে সাব পেজ আকারে রাখেন সাব পেজ আকারে রেখে হাইড ফ্রম নেভিগেশন করে দিন কারণ এগুলো যেন নেভিগেশনে আর শো না করে বুঝছেন আমার কথা
ঠিক আছে স্যার, একটা বিরতিতে গেলাম। হ্যাঁ স্যার, কত মিনিট স্যার? 20 মিনিট? হ্যাঁ 20 মিনিট আসছি। ঠিক আছে, শুরু করি আমরা। পোস্ট করছেন আপনারা? শোনা যাচ্ছে? জি স্যার। এবার আসলে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা একটা ওয়েবসাইটের নাম ঠিক করে ফেলি, তারপরে আমরা বাকি কাজগুলো করব। একটা ওয়েবসাইটের নাম ঠিক করে ফেলি। ওয়েবসাইটের নামটা ঠিক করার জন্য আপনাকে যেতে হবে, এখানে দেখেন কর্নারে একটা পাবলিশ অপশন আছে, সেই পাবলিশ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ধরনের আপনাকে বলবে যে এটা থাকবে, বুঝছেন, এই https://sites.google.com/view এই কথাটা থাকবে। আপনি চাইলে কাস্টম ডোমেইন এখানে অ্যাড করতে পারেন। কাস্টম ডোমেইন বলতে এখানে বোঝানো হচ্ছে কাস্টম ডোমেইন অ্যাড করার জন্য এখানে ক্লিক করতে হবে। আপনি চাইলে কোনো একটা ডোমেইন কিনেও এখানে অ্যাড করে দিতে পারেন, .com, .net, .xyz যে কোনো ডোমেইন এখানে অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই। পোস্টিং হবে গুগলের, সাইট হবে আপনার, এই কাজটা আপনি করতে পারেন। আসেন এখানে আমরা জাস্ট আমরা একটা ওয়েবসাইটের নাম দিলাম, ধরেন আমি দিলাম ডেমো স্পেস দাদা, মানে ডেমো এলই ডিপি ফর এক্সাম্পলের জন্য। আমি টিক মার্ক দিয়ে রাখতেছি এটাকে টিক মার্ক দিলে গুগলে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে না, দেন এটাকে পাবলিশ করে দেবেন। আপনার ওয়েবসাইটটা এখন পাবলিশ হয়ে গেছে। আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস কি হবে? আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস হবে এই নামটুকুর পরে, আমি যেটা কি ইনকগনিটো মোডে দেখাই, এই নামটুকুর পরে থাকবে কি ভিউ, সেটা পরে থাকবে কি আপনি যে নামটা দিয়েছেন ডেমো এলইডিপি, সেটা থাকবে। আমি ডেমো এলইডিপি দিয়েছি, আপনি অন্যটা দিতে পারেন। দেখেন চলে আসছে, আমি এখানে কোনো পোস্ট অ্যাড করিনি, আসেনি, পোস্ট আমরা এখন অ্যাড করব। এবার দেখেন আমি হেলদি ফুডের মধ্যে পোস্ট করছিলাম, এই জন্য হেলদি ফুডের মধ্যে আমার থাকবে একটা পোস্ট এখানে শো করতেছে। আমার ইমেজ স্টার্টে ছোট করে রাখাটা উচিত ছিল,
আমি আর একটু ছোট করে দিয়ে রিলোড দিই, তাহলে হচ্ছে বেটার হবে। এটা ছিল কোন পোস্টে? এটা ছিল হেলদি ফুডের মধ্যে পোস্ট ছিল। হেলদি ফুডের মধ্যে গিয়ে আমি ইমেজটাকে, যে অরিজিনাল সাইজটা ছিল ইমেজের, সেই অরিজিনাল সাইজটাই আমি এটাকে করে দিচ্ছি। হ্যাঁ, গট ইট। এবার এটা মোবাইল ভিউ দিয়ে দেয়, ভিউ দেখাচ্ছে আমার পিছনে চলে যাচ্ছে। আমরা এখানে এখানে এসে রিলোড দিই, দেখি ছবিটা ঠিক হলো কিনা, বাড়তে পারে। যাই হোক, কোনো রয়ে গেছে, জাস্ট আমরা ক্লিক করে দেখি যখন কাজ করে কিনা। এটা প্রপারলি কাজ করতেছে। অ্যাড্রেস হয়ে যাবে কোনটা? অ্যাড্রেস হয়ে যাবে sites.google.com, এটা থাকবে। আর এটা থাকার কারণে এই ওয়েবসাইটটা DAPA হবে অনেক হাই, DA হবে অনেক হাই। DA আপনার 90+ DA থাকবে, এবং আপনাকে পোস্টের ভ্যালুর উপর বেস করে আস্তে আস্তে এটা PO বাড়তে থাকবে। তো অনেকে করে কি, যারা গ্যাস পোস্টিং সেল করে, অনেকে করে কি sites.google এর একটা সাইট ওপেন করে ফেলে, ওপেন করার সাথে সাথে তারা তো কি পেয়ে যাচ্ছে, DA তো অনেক হাই পেয়ে যাচ্ছে। একটা আপনার কাস্টম ডোমেইন অ্যাড করে, ডোমেইন নেম অ্যাড করে দেয় এখানের সাথে, অ্যাড করে দেওয়ার পর সে কয়েক মাস কাজ করলে তার PO অটোমেটিকলি বেড়ে যায়, PA 30-40 হয়ে যায়। বুঝতে পারছেন এই ট্রিক্সটা তারা অবলম্বন করে। তবে হ্যাঁ, এখানে কিছু সীমাবদ্ধতা আছে। ওয়ার্ডপ্রেসে যেরকম আপনি বেশ কিছু ফ্যাসিলিটিস পাচ্ছেন, ওই ফ্যাসিলিটিস গুলো আপনি এখানে পাবেন না, সীমাবদ্ধতা আছে। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনি এখান থেকে একটা হাই DA পেয়ে যাচ্ছেন। ওকে, আমরা ক্লাসের শেষের দিকে দেখাবো, আরো কয়েকটা জিনিস দেখাবো এটার ফ্যাসিলিটিস গুলো কি কি আছে। এবার আসি আমরা হোম পেজে আসি। আমরা হেলদি ফুডের মধ্যে যেভাবে লিঙ্ক আপ করেছিলাম, এভাবে করে ঠিক একই রকম করে আমাকে হোম এর মধ্যে গিয়ে লিঙ্ক আপ করতে হবে। এখানে আগে আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন ইউজ করতাম, সেখানে হোম এর পোস্ট অটোমেটিক চলে আসতো, কিন্তু এখানে কোনো অটোমেটিক পোস্ট আসবে না। ঠিক আছে, দেখি লিঙ্ক আপ করা যায় কিনা। পাবলিশড না, লিঙ্ক আপ করার কোনো সুযোগ নেই। আমি অনেক ট্রাই করে দেখছি যে লিঙ্ক আপ করার কোনো সুযোগ আছে কিনা। আপনি চাইলে কিন্তু এই ওয়েবসাইটটার আপনার অ্যাক্সেস অন্যদের সাথেও শেয়ার করতে পারেন, এখান থেকে অ্যাড করে করে অ্যাক্সেস শেয়ার করে দিতে পারেন অন্যদের সাথে। এখান থেকে আর কোনো অপশন দেখতেছি না, ডুপ্লিকেট রিপোর্ট, প্রাইভেসি পলিসি, টেক এ টোর, না লাগবে না। দেখি এর মধ্যে কিছু আছে কিনা, পাবলিশ সেটিংস, পাবলিশ চেঞ্জ ইন পাবলিশ, না ভিউ পাবলিশ সাইট, আনপাবলিশ না, সবকিছু এখানে কি আছে এখন ঠিক আছে। আপনাকে জাস্ট শুধু করতে হবে কি, এখানের মধ্যে এসে পোস্টগুলোকে আপনি অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরুন আমি এই ইমেজটাকে আনলাম। এই ইমেজটা একটা পোস্ট ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি লিঙ্কটা একটু চেক করে আসি। এই পোস্ট আমি একটু কপি করব। এটা ছিল হেলদি ফুডের মধ্যে, হেলদি ফুডের মধ্যে এই কথাগুলো লেখা ছিল, আমি এটাকে কপি করলাম। কপি করে এখানে সেম যে প্রসেসটা আছে, সেম প্রসেসে আপনাকে এখানেও কাজ করতে হবে। এখানে আপনার আলাদা কোনো প্রসেস আপনি পাবেন না, এগুলোকে একদম নর্মাল টেক্সট করে দিবেন। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে নর্মাল টেক্সট করে দিবেন, ঝামেলা শেষ। আর একটা নিচে অপশন আছে ছোট করে, এখানে লিখবেন কি, রিড মোর। দুইটা জায়গায় আমরা কি করে দেবো, লিঙ্ক করে দেবো। এলাকাটাকে চাইলে একটু বড় করতে পারেন, এটাকে মেবি লিঙ্ক অটোমেটিক করা আছে, আমি লিঙ্কটা কেটে দিলাম, আগের যে লিঙ্কটা সেটা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা লিঙ্ক করে দেবো কার সাথে, এখানে যখন লিঙ্কে ক্লিক করব সেম ভাবে আমরা লিঙ্ক করে দেবো এটার সাথে, তাই না? এই পোস্টটা দিলে না, এই পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেবো। সেম ভাবে আমরা এখানেও এটাকেও আমরা সেম ভাবে লিঙ্ক আপ করবো এই পোস্টের সাথে, অ্যাপ্লাই। এবার আমরা যদি আমাদের সেই ওয়েবসাইটে জাস্ট করি, হোমে ক্লিক করি, এটা সেভ করার প্রয়োজনে অটোমেটিক চলে আসে, এটা মনে হয় এখনো সেভ হয় নাই। আচ্ছা, এখানে আমরা একটা রিলোড দিই, তার মানে এটা সেভ হয়ে যাওয়ার কথা। একটা পোস্ট মনে দেখা যাচ্ছে, হ্যাঁ একটা পোস্ট দেখা যাচ্ছে। আমরা এবার এখানে এসে একটা রিলোড দিয়ে দেখি যে যে পোস্টটা আমরা অ্যাড করতে চেয়েছি সেটা আসলো কিনা।
তার সম্ভবত পাবলিশ দিতে হবে, পাবলিশ দিতে হবে না আজ। কোন একটা কারণে শো করতেছে না। দেখি পাবলিশ এখানে গন্ডগোল হচ্ছে কিনা। পাবলিকে মেবি গন্ডগোল হয়েছে। হ্যাঁ আপনাকে এখানে ম্যানুয়ালি বেশ কিছু কাজ করতে হয়, এটা হচ্ছে কষ্ট, আর কোনো কষ্ট নাই। এখন শুধুমাত্র যে আমরা পোস্ট করে করে যাব বিষয়টা তা না, কিন্তু পোস্টের বাইরে কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে, সেগুলোকে কিন্তু আপনারা এক্সিকিউট করতে পারেন। ধরুন আমরা এই অপশনটা এখান থেকে বাদ দিলাম, জাস্ট অপশনগুলো শেখার জন্য। একটা করতে পারলে সে আপনি তিনটা করতে পারবেন, আমার বিষয় না। আপনি কোনো একটা ম্যাপ অ্যাড করতে যাচ্ছেন এখানে, ধরেন আপনি আপনার ওয়েবসাইটটা লোকেশনটা দিতে যাচ্ছেন, যে কোনো লোকেশন দিতে যাচ্ছেন। ধরুন আমি দিলাম ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। হ্যাঁ ঠিক আছে, সিলেক্ট আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আপনি সিলেক্ট করে দিলেন, আপনার অনেক সময় হয় না, অনেক অফিস লোকেশন টোকেশন দিতে যাচ্ছেন, এর এভাবে করে ম্যাপটা দিতে পারবেন। একটু নিচের দিকে নামাই, দেখতে ভালো লাগে। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে আপনার অফিসের কোনো একটা ইউটিউবের ইন্টারভিউ আপনি এখানে দিতে যাচ্ছেন, দিতে পারেন। ইন্টারভিউ দিতে চাচ্ছেন, সার্চ করতেছেন, ধরুন আপনার ওয়েবসাইটটা যে ফিটনেস এর উপর, ফিটনেস এর একটা ভিডিও এখানে অ্যাড করতে যাচ্ছেন। ফিটনেস, ফিটনেস এর উপর ধরুন আপনি একটা ফিটনেস এর উপর ভিডিও দিতে চাচ্ছেন, ফর এক্সাম্পল সেই ভিডিওটা এটা সিলেক্ট করবেন। এটাকে আপনি চাইলে একটু টানা হেস্টা করে বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো করে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে বিভিন্ন প্লেসমেন্টে সাজাতে পারেন। অফিসের লোকেশন দেখাচ্ছে, অফিসের লোকেশনটা কোথায়। আপনি চাইলে একটা ভিডিও অ্যাড করে নিলেন, ঠিক আছে। আপনি চাইলে ভিডিওটাকে আরো ছোট করে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কি কি অপশন আছে জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি, সেগুলো তো আপনারা পারেন। ডক ফাইল দিতে পারেন, কোনো একটা শেয়ার করতে পারেন, কোনো একটা আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারেন, শিট দিতে পারেন, ফর্মস যেগুলো আমরা দেই সেই ফর্মস গুলো দিতে পারেন আপনি ইজিলি। এরপরে চার্ট, কোনো একটা চার্ট আপনি গ্রাফ অ্যাড করতে যাচ্ছেন, এগুলো এখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যালেন্ডার দিতে পারবেন, আর বাকি যে অপশন গুলো আছে এগুলো তো বুঝতেছেন। আমি প্লেস হোল্ডটা বুঝতে পারছি না ভালোভাবে। ডিভাইড করতে পারেন, কোনো পোস্টারকে ডিভাইড করতে পারেন। ধরুন আপনি এখানে এখানে একটা ডিভাইডার অ্যাড করতে চাচ্ছেন, এখানে এসে জাস্ট এখানে একটা ডিভাইডার দিতে পারেন। এই পোস্টার এই পোস্টার মাঝখানে ডিভাইড হয়ে গেছে, এখানে আপনি এসে একটা ডিভাইডার দিবেন, এই পোস্টার ইমেজের মধ্যে ডিভাইডেড হয়ে গেছে। তারপরে আপনি ইমেজ স্লাইড শো করতে চাচ্ছেন, ধরুন হ্যাঁ স্লাইড শো করতে চাইলে আপনি এখান থেকে এখানে স্লাইড শো দিয়ে আপনি কয়েকটা ইমেজ আপলোড করে দেন। ধরুন আপনি এখান থেকে 5-6টা ইমেজ আমি আপলোড করবো সেম সাইজের, ধরুন তিনটা দিলাম, বেশি দিলাম না, এটা ইমেজ আমি এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড হোক এগুলো কি আপনি এখানে দিলে এটাকে ছোট বড় করতে পারবেন, এটাকে আপনি মিডল পয়েন্টও আনতে পারবেন, কোনো সমস্যা নেই। এদিক থেকে দুইটা
তিনটা বাদ দিলাম, তিনটা বাদ মিডল পয়েন্ট আনতে পারবেন আপনি, থেকে ছেড়ে দিলেন আপনি এভাবে করে, আর আপনি আরো চাইলে বড় করতে পারবেন এটাকে, এটাকে আর একটু বড় করে দিই, দুইটা দুইটা একটু বড় করে দিই, দুইটা তখন নিচে আরেকটু বড় করতে হবে মিলানোর জন্য। হ্যাঁ পাবলিশ পাবলিশ, হ্যাঁ নিচে বাবা এখানে একটা রিলোড দিয়ে দেবেন, এটা মানে পাবলিশ হয় না এখনো। রিটার্ন টু এডিটর, এডিটর রিটার্ন করতে বলছে তো, আমি সেখানটা ক্লিক করবেন আর কিছু করতে হবে না, কোন একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ আপনি একটু ট্রাই করেন, আমাকে একটা মিনিট সময় দেবেন। আচ্ছা একটু দেরি হয়ে গেল, এটা কি আবার এটা বলতো, একটু চেক করে দেখে, হ্যাঁ নেটের প্রবলেম কিনা আল্লাহ জানে, একটু বড় করে দেখি, একটা পিসি তো আজকে স্লো করতেছে অনেক, হ্যাঁ ট্রাই করে দেখি। আচ্ছা পাবলিশ হয়ে গেছে ইনশাল্লাহ, দেখেন এখানে স্লাইডটা চলে আসছে, আপনি যাতে এভাবে করে করে আপনি স্লাইডিং করে করেও এগুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে বুঝেছেন, এটা দেখতে কিন্তু একটা অ্যাজ এ প্রফেশনাল ওয়েবসাইটের মতো মনে হচ্ছে, বাট প্রবলেমটা হয়ে গেছে এখানে কিছু সীমাবদ্ধতা আছে এটাই আর কিছুই না। ওয়ার্ডপ্রেস এর মধ্যে একটা কিছু বিল্ডার আছে এরকম, আপনি এখন যেভাবে ওয়েবসাইট তৈরি করতেছেন এরকম করে করে মজা করে করে ওয়েবসাইটের মধ্যে কিন্তু এরকম কিছু বিল্ডার আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার বিল্ডারটার নাম হচ্ছে এলিমেন্টারি প্রো, অনেকে আছে টুকটাক জানেন হয়তো বা, তাই না? কে জানে, আমি আমি জানি না, আমি ভালো জানি না ভাই, কে জানেন বলেন, রুবা একটু একটু করে বলেন শুনি, মেজান একটু বলেন, হ্যাঁ মেজান একটু বলবেন স্যার, এটা দিয়ে হচ্ছে, আচ্ছা ই মিজান ভাই বলুক,
না না বলেন, আপনি বলেন, আমি একটু বাইরে যাচ্ছি তো এই জন্য বলছেন, একটু বাইরে যাবেন বলেন। আচ্ছা স্যার, ওই যে ইয়াস এলিমেন্টর ওইটা দিয়ে দেখা যায়, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ওটা দিয়ে হচ্ছে আপনার টেমপ্লেট তো সিলেক্ট করে স্যার মনে করেন ওয়েবসাইট অটো তৈরি করা থাকে আর কি, ওইটা এক ই করে পরে কাস্টমাইজ আর কি, মানে অনেকটা আজকে যেরকম ডিজাইন আর কি। আচ্ছা যেমনটা করছেন ওইরকমই, জাস্ট আপনাকে এলিমেন্টারি যে প্রোটা আছে, এলিমেন্টারি প্রোটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে প্লাইটার প্লাগইন, হ্যাঁ প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনি চাইলে এভাবে করে করে আপনার ইচ্ছা মতো করে পেজ তৈরি করতে পারেন, থিম মানে অনেকে থিম তৈরি করে দেয় না, কোডিং করে করে, আপনাকে এত কিছু জানতে হবে না, আপনাকে শুধুমাত্র ড্রাগ এন্ড ড্রপ আর সিম্পল একটু নলেজ থাকলেই আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন। এখন আপনি যেটা করতেছেন এটাও এক ধরনের বিল্ডার, এখন যে কাজটা আপনি করতেছেন এটা আনাহাসা করে করে এটা কিন্তু এক ধরনের বিল্ডার, মনে রাখবেন এই বিল্ডার দিয়ে আপনি কাজগুলো করতেছেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে কাজগুলো কিভাবে করতে হয়। খুবই সুন্দর একটা প্রফেশনাল, আপনি যদি একটু শ্রম দেন আমার মনে হয় যে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করাটা কোনো ব্যাপার না, একদম ইজিলি আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। বুঝতে পারছেন আমার কথাটা? ক্লিয়ার হয়েছেন? এখানে মোবাইল, এটা ট্যাবলেট ভিউ আছে, এটা ট্যাবলেট এমন দেখা যাবে দেখতে, দেখেন ট্যাবলেট ভিউটা কিন্তু অনেক সুন্দর, আপনি যদি খেয়াল করে দেখেন এটা ট্যাব ভিউ, ট্যাব ভিউটা কিন্তু অনেক সুন্দর, এখানে আমি দুইটা পোস্ট দিয়ে দিলে এটা আরো ভালো লাগতো। ট্যাব ভিউটা দেখেন স্যার, আমি অলরেডি একটা বানাইছি, একটু চেক করে দেখেন স্যার। হ্যাঁ হ্যাঁ দেন হ্যান্ডেল দেন, আমরা সবাই চেক করব। এটা হচ্ছে মোবাইল ভিউটা, হ্যাঁ এটা মোবাইল ভিউ, এটা লোড হয়নি এখনো পুরোপুরি। মোবাইল ভিউটা এমন দেখাবে, যেহেতু খালি পোস্ট ছিল এই জন্য এরকম দেখাচ্ছে, মোবাইল ভিউটা এমন দেখাবে। ঠিক আছে জি দর্শক দেখান, দর্শকটা আমরা একটা দেখি। হ্যাঁ সুন্দর হয়েছে, এখানে সে কি দিয়ে দিছে একটা আপনার ট্যাব দিয়ে দিছে। এখানে এটা সবচেয়ে মজার বিষয়টা কি জানেন, এটা দিয়ে আপনি ইজিলি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন, একদম খুব সহজে খুব সুন্দর করে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন, সেলস পেজ ডিজাইন করতে পারবেন একদম খুব সহজে। ইউটিউব ভিডিও অ্যাড করছেন এখানে, এটা কি ধোনি নাকি? না স্যার একটা মনে হচ্ছিল, আচ্ছা না ডিম মোটিভেশন, আচ্ছা আপনি পোস্ট করছেন ইমেজ গুলোকে এভাবে করছে, ইমেজ এই ফ্রেমে ইমেজ অ্যাড করার কিন্তু একটা অপশনই আছে এখানে। হ্যাঁ আমি তো বলি নাই আপনাদেরকে, এখানে যখন ইনসার্টে যাবেন এইটাই হচ্ছে সেই অপশনটা, ওকে আপনি এখান থেকে এই ফ্রেমে ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে দেখেন, এখানে দেখতেছেন এই লেআউটে আপনি দেখেন এই লেআউটে কিছু লেখার অপশন আছে দেখতেছেন, কিন্তু এই লেআউটটাতে কিছু লেখার অপশন নেই, তখন এই ফ্রেমে আপনি ছবি অ্যাড করতে পারবেন। এটা আসলে কি জানেন সবগুলো তো আসলে দেখা দিতে পারবো না, আপনাকে নিজ দায়িত্বে একটু কেটে মেটে দেখতে হবে আর কি। এখানে একটা ছবি অ্যাড করছে, ছবি অ্যাড করার পর পাশে একটা লেখা দিছে, এটা রাখেন, এটা কোথায় জানি ছিল স্যার, এটা কাস্টমাইজ করে নিছি আমি। কোনটা? এই এই লেখার পাশে, ছবির পাশে লেখা স্যার। তো আপনি লেখাটাকে চেপে ছোট করে দিয়েছেন তাই তো পাশ থেকে? ভাই একটু রাইসুল, মানে কথা বললে ভাই আরেকজন কথা মাঝখান দিয়ে এগুলো বলবেন না, দেখতেছেন একটা কথা বলতেছে উনি একদম ওনার কথা বলা আমাদেরকে থামায় বলতে হবে। বলেন রাইসুল কি আছে, আপনি শেষ করেন, মিডিয়া শেষ করে বলেন। তো সে আমি বুঝতে পারিনি, এ মাঝখানে মাঝখানে কথা বলতেছিল স্যার, এটা হইতাছে ইয়ে করছি মানে ইমেজ একটা নিছি টেক্সট একটা নিছি নিয়া তারপর স্যার ইয়ে করছি ডানে বামে ছাপাই দিছি। বললাম তো আমি তো এটাই বললাম, টেক্সটটা লিখে আপনি ছাপাই দিছেন জি স্যার। তাই তো আমি যদি একটু করে আপনাকে দেখাই, এখানে আপনি একটা টেক্সট নিছেন, ফর এক্সাম্পল টেক্সট নিছেন, এই টেক্সটটাকে এরকম করে ছাপাই দিছেন তাই তো জি স্যার। তো আপনি এখানে লিখছেন, আপনি আবার ইমেজটা নিয়ে এরকম ছাপাই দিয়ে এখানে ইমেজটা এখানে এখানে বসাই দিছেন তাই তো জি? আমি এটাই বলতে দিলাম যে ছাপানো হয়েছে। স্যার ইমেজের স্লাইডটা স্যার কিভাবে তৈরি করছেন স্যার একটু যদি দেখাতেন স্যার, ইমেজের স্লাইড। আপনি শুনেন
ওনার সাথে কথা বলতেছি একটা ইস্যু নিয়ে, ওনার ওয়েবসাইট নিয়ে ডিসকাশন করতেছি, আপনি মাঝখানে মাঝখানে কথা বলতেছেন কেন ভাই? স্যার ওই কথা শুনতেছিলাম না কোনো, আমরা আপনার কথা ক্লিয়ারলি শুনতেছি, এই জন্য বললাম যে আপনি আমাদের কথা শুনতেছিলেন না? না না স্যার, এই জন্যই তো জিজ্ঞেস করে স্যার আপনি কথা বলতেছিলেন নাকি, আমি ভাবছি যে স্যার আপনি জাস্ট স্ক্রিন নড়াচড়া করতেছেন, কিন্তু কথা শুনতেছিলেন। আচ্ছা আচ্ছা, ওটা শেষ করি আগে, ওনাটা দেখি ঠিক আছে, এটা এভাবে ঘুরে নিচে দিচ্ছেন কেন, পাশাপাশি দিলে কি তো এই যে গ্যাপ গুলোর জন্য একটা বিস্তারিত রাখতেছে না? এখানে আরেকটা অপশন আছে, এখানে আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, সেটা হচ্ছে ফুটার অপশন, আপনারা কিন্তু একটা ফুটার অপশন অ্যাড করতে পারেন ঠিক আছে, এটা ফুটারে লেখে না যে ওয়েবসাইটটা এত তারিখ ওপেন করা হয়েছে, এটা কন্ট্রাক্ট নাম্বার, সোশ্যাল মিডিয়া আইকনস, এগুলো এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন। বুঝতে পারছেন? গ্যাপ দিয়ে রাখছি স্যার, ওগুলোর মধ্যে স্যার বাটন বসাবো স্যার। আচ্ছা বাটন বসানোর সমস্যা কি, সোশ্যাল মিডিয়া বাটন গুলো বসাতে পারেন। জি স্যার। আর আপনারা এই যে এটা দিয়ে কিন্তু সুন্দর একটা ইয়া বসাতে পারেন। এবার আসি আইসিলের প্রশ্নের মধ্যে, এটা আমরা ডিলিট করে দিলাম, এই আপনি ভালো করে দেখেন, এখানে একটা অপশন আছে আইসিল, সেটা হচ্ছে এখানে দেখেন এমএল কনসোলার, এখানে গিয়ে ইমেজ কনসোলারে গিয়ে আপলোড ইমেজ করবে, যতটা আপনি ইমেজ দিতে চান, এখানে কিন্তু কোনো লিমিট নাই যে তিনটাই দিতে হবে, আপনি একটা দুইটা ধরুন, আমি তিনটা দিলাম, হ্যাঁ আমি দেখি এই ধরনের আর কোনো বড় ছবি আছে কিনা, থাকলে ওটা দেবো, ধরুন এটাও দিলাম, চারটা দিলাম, চারটা দিয়ে আমি ওপেন দিলাম, ওপেন দেওয়ার ছবিগুলো এখানে কি হবে আপলোড হবে, এটাকে আপনি আপনার ইচ্ছা মতো সুবিধা মতো জায়গায় বসাতে পারবেন। দেখবেন এখানে কতটুকু জায়গা রাখলাম, এখানে কতটুকু জায়গা খেয়াল করবেন, এটা আমি একটু নিচের দিকে নামাই দিই, দেখতে যেন একটু ভালো লাগে, বেশি নামাই দিলে সমস্যা। হয়ে গেছে, এবার এখান থেকে এটা পাবলিশ দেবেন, এই দুইটা ওপেন হওয়ার পর আবার পাবলিশ দিবেন, পাবলিশ দিবেন, এরপর আপনি এসে আপনার ওয়েবসাইটটাকে রিলোড দিয়ে চেক করে দেখবেন, আগে ছিল তিনটা এখন হয়ে যাবে চারটা। দেখেন চারটা হয়ে গেছে, তিনটা জোট নিয়েছে, আটটা জোট এখন নেয় নেই, ওটা কি পাবলিশ হয় নাই নাকি, তাও তো বুঝতেছি না, এখানে কটা দেখাচ্ছে দেখে, চারটায় চারটায় আসবে হয়তো কোনো কারণে, নেটের কারণে আসতেছে না, চারটায় আসবে, এখন আসছে, বুঝছেন, এখন দেখেন চারটায় আসছে, বুঝতে পারছেন, এটাকে ছোট বড় করতে পারবেন কোনো সমস্যা নেই, এইভাবে আপনি স্লাইড শো গুলো অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন আমার কথা? টাইসুল আর কোনো এখানে অপশন নাই আসলে। আরেকটা বিষয় যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে আমরা একটার মধ্যে একটা একটা পেজের মধ্যে আমরা কিন্তু ইয়া অ্যাড করে নিই, এই আপনার ইমেজ অ্যাড করে নিই ঠিক আছে, আপনি ইমেজ না করে কিন্তু পেজটাকে আপনি লঞ্চ করতে পারেন, একদম যে ইমেজ অ্যাড করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, দেখেন আমরা কিন্তু এখানে ইমেজ অ্যাড করে নিই ঠিক আছে, আপনি চাইলে ইমেজটাকে বাদ দিয়ে করতে পারবেন ঠিক আছে, এখানে কিন্তু এই পেজটা দেখা যাবে না, শো করবে না, এখানে কিন্তু কোথাও এই পেজটার অপশন আসবে না, এখান থেকে হেলদি ফুডে গেলেই হেলদি ফুড আছে না, এখানে ক্লিক করার সাথে সাথে একটা টাইটেল চলে আসছে না অনেক বড় দেখতেছেন, টাইটেল চলে আসছে অনেক বড়, এখন এখানে খেয়াল করেন হেলদি ফুড থেকেই এটা আসছে অনেক বড় একটা টাইটেল দিয়ে, তাহলে মনে হচ্ছে না হেলদি ফুডের একটা পোস্ট, এটা খেয়াল করে দেখেন, এখানে আমি যদি লিঙ্কটা কপি করি, কপি করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখবেন এখানে হেলদি ফুড কিন্তু আছে, হেলদি ফুডের পরে এই টাইটেলটা পুরোটা আছে, যেটা আপনাকে র্যাঙ্ক করতে সহযোগিতা করবে,
তাহলে আসেন আমরা একটু চেক করে দেখি এটা আসলে গুরুত্বটুকু কতটা। আমরা একটা লেখা লিখে গুগলে সার্চ করি, আরো যে কোনো জিনিস যে কোনো লেখা লিখতে পারেন। আমি জাস্ট এটা লিখে সার্চ করে গুগলে, হয়তো আমাকে এখন মনে আসতেছে না। আরো অনেকগুলো লেখা লিখে সার্চ করলে প্রথমে একটা সাইট আসছে দেখতেছেন, একটা মুভি সাইট আসছে, এখানে একটা মুভি সাইট আসছে, সেম সাইট দুইটাই, এখানে একটা মুভি সাইট আসছে, এখানে একটা মুভি সাইট আসছে। এরপর দেখেন তো কি আসছে দেখতেছেন, পৃথিবীতে যতগুলো কিওয়ার্ড পাইছে এই রিলেটেড সবগুলো কিওয়ার্ড সে দিয়ে দিছে, কোনো কন্টেন্ট লিখে নেই। দেখেন যতগুলো কিওয়ার্ড সে খুঁজে পাইছে পৃথিবীতে সবগুলো দিয়ে দিছে, সে বলছে কোনো না কোনো একটা দিয়ে তো র্যাঙ্ক করবে। হ্যাশট্যাগ দিয়ে দিছে, নর্মালি দিছে, কমা দিয়েও দিছে, কারণ সে তার চিন্তা ভাবনা হচ্ছে কি এটা কোনো না কোনো ভাবে তো র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করে ফেলছে। খেয়াল করছেন আপনারা যে বিভিন্ন জিনিস লেখে যখন সার্চ করেন তখন দেখবেন কখনো না কখনো এই সাইটস ডট গুগল ডট কম টা চলে আসে, কারণ গুগল এদিকে অনেক বেশি গুরুত্ব দেয়। আমি যদি ডিএপিএ চেক করি, এই সাইটটার ডিএপিএ চেক করি, ফর এক্সাম্পল এই সাইটটা, এটা হচ্ছে সাইটটার ওয়েবসাইট মেইন, এটা হচ্ছে এক পেজের ওয়েবসাইট, এটা হোম পেজের মধ্যে সবকিছু করছে, অন্য কোনো পেজ ওপেন করে নাই, এখানে অন্য কোনো পেজ ওপেন করলে এখানে বাটন গুলো দেয়নি, বুঝছেন? তো আমি যদি এখানে একটু দেখি এই পেজটার ডিএপিএ চেক করি, করা যায় না ডিএপিএ চেক, কোথা থেকে মনে তো পড়ে না, মাঝে মধ্যে এত প্রেশারে থাকি যে মনে করতে পারি না। ডোমেইন অথরিটি এখানের মধ্যে আমি ওয়েবসাইটের নামটা কপি করে আনি, ওটা আনার পরে আমি যখন এখানে দিব চেক ডোমেইন, দিয়ে কত দেখেন আর এখান থেকে সে কি করবে তার ওয়েবসাইটটাতে ট্রাফিক তাকে জেনারেট করে নিয়ে যাবে। দেখেন এখানে কিন্তু, দেখেন এখানে কিন্তু মুভিটা কোনো ইয়ে আছে, মুভিটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন মুভিটা এখান থেকে, আমরা প্রথম দিকে করব না, আমরা এখানে যদি কোনো কারণে আমাদের ডিএপি এটা বাড়ে, আমরা এখান থেকেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লিংক গুলোকে জুস করতে পারবো, বুঝছেন? ব্যাকলিং করতে পারবো, কোনো একটা লিখা লিখলাম, লিখা লিখে আমার ফর এক্সাম্পল আপনি গ্যাস পোস্ট করবেন না বিভিন্ন জায়গায়, আপনি বিভিন্ন জায়গায় গ্যাস পোস্ট করবেন, ঠিক আছে, আপনি এখানে গ্যাস পোস্ট করেন না, সমস্যা আছে কোনো? আপনি কয়েকটা হাই কোয়ালিটির সাইট, সুন্দর সুন্দর কয়েকটা সাইট তৈরি করে কিছু ভালো ভালো কন্টেন্ট লিখে আপনি গেস্ট পোস্ট করেন এখানে, আপনি একটা মেল দিয়ে আপনি 15-20টা ওয়েবসাইট করেন না, সমস্যা তো নাই, 100টা করেন না, 100টা করলে সমস্যা আছে কোনো? sites.google.com এ গিয়ে আপনি যদি হাজার হাজারটা ওয়েবসাইট করে ফেলেন কোনো সমস্যা আছে? ওকে আপনাকে নিষেধ করছে, আপনাকে নিষেধ করে নাই, এখানে আপনি আপনার সাইট গুলো পেয়ে যাবেন। কোনটা সেটা আপনি এটাই মনে লেটেস্ট আপডেট হিয়ার, কোনটা করলাম এখন, এটা না এটা করলাম না এখন, দেখেন এটা করলাম। আপনি এরকম করতে থাকেন না, আরো করতে থাকেন, আমার এই মেলে 4টা আছে, এটা তো কিছুক্ষণ আগে ওপেন করে ডিলিট করে দিয়েছি, তাই না? 3টা আছে আমার এই মেলে, ওপেন করে করে ডিলিট করে দেন না, বুঝতে পারছেন?
ওপেন করে ডিলিট করে এখান থেকে ব্যাকলিং ইউজ করতে পারতেছেন। এটা ব্যাকলিং ইউজ করলে এটা প্রায়োরিটি আছে, এটা ডুফলো ব্যাকলিং 100% ডুফলো ব্যাকলিং এটা। আর আপনি একটা সাইট ওপেন করে যদি ডিএ চেক করেন, এটা ডিএ অনেক হাই হবে। এই সাইটটা ডিএ আমারটা এখন ডিএ শো করবে কিনা জানি না, তাও একটু চেক করতে তো সমস্যা নাই, তাই না? একটু চেক করে দেখি না কেমন ডিএ দেখায়। এটা পুরোটাই কপি করি আমি, এটা আমি হিস্ট্রি তো দেখাবে না, আমি স্মল এসে টুলস আবার যাই। স্যার পোস্টের প্রবলেমটা স্যার সলভ করছি স্যার। কোনটা? পোস্ট পোস্ট দেয়ার প্রবলেমটা স্যার। একটা মিনিট সলভ করে দে, ভালো চেক করে দেখি আমি। ডোমেনে তো এটা কত, এইটা এখন দেখেন, এটার অবস্থা দেখেন না এখন। স্যার 97 এখানে দেখেন একটা পোস্টটা কত হয়েছে 48। ভাই বায়ার কে যদি কাস্টম ডোমেইন অ্যাড করে দেন, বায়ার কি সব বুঝে ফেলবে বলেন তো দেখি। আপনি যদি এখানে কিছু সস্তা দামের 150 টাকা দিয়ে কিন্তু অফারে ডোমেইন পাওয়া যায়, এক্স ওয়াই জেড বলেন, এই দেই বলেন, কয়েকটা ওয়েবসাইট করে আমি ধরেন আমি 5টা ওয়েবসাইট করলেন ভালো মানের, 8-10টা পোস্ট করলেন, পোস্ট করে এখানে অ্যাড করে নেন, অ্যাড করে নিয়ে বায়ারকে যদি বলেন আমি এই সাইট গ্রুপে এত এত ডিএপি এতে পোস্ট করব, ডু ফলো ব্যাকলিং, এ কি পোস্ট ল্যাপটপকে দিবে নাকি দিবে না আপনি চিন্তা করেন। বুঝতেছেন আমার কথা? জি স্যার বুঝে ফেলেছি স্যার ইনশাআল্লাহ। একটা আপনি একটা করতে পারেন, একটা ডোমেইনে ট্রাই করতে পারেন, এখানে ডোমেইনটা চেঞ্জ হলে কি আসলে কাস্টম ডোমেইন বসলে কি আসলে ডিএপি কমবে কিনা, আমি আসলে একটু এটা নিয়ে একটু করে ডাউটে আছি। তো আমি এই কোশ্চেনটা করতাম স্যার। হ্যাঁ এটা আমি একটু করে আমার মধ্যে একটু করে বিভ্রান্ত কাজ করতেছে আসলে ডিএপি এটা চেঞ্জেস হবে কিনা, একটু চেক করে দেখতে হবে আমার ডিএপি এর চেঞ্জেস হবে কিনা। একটা না কিনে পর্যন্ত আসলে বলা যাবে না। কাস্টম ডোমেইন অ্যাডটা একটু দেখাই দেন তো, আমি কিছুক্ষণ পর একটা অ্যাড করে দেখি কি হয়। আচ্ছা কাস্টম ডোমেইনের মধ্যে আপনি এটা তো পাবলিশ করার আগে যেতে হতো। View changes, publish setting. এই ম্যানেজারের মধ্যে যাবেন, এই ম্যানেজারের মধ্যে গিয়ে ধরুন আপনি একটা কাস্টম ডোমেইন আপনি অ্যাড করবেন, ঠিক আছে? এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমি নেক্সট ক্লাসে তবে দেখাবো। আপনি ধরুন একটা ডোমেইন অ্যাড করবেন www. এবার আসলে এখান থেকে ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, ভেরিফাই ইউর ওনারশিপে যাবেন, যেমন একটা ডোমেইন অ্যাড করার পর ভেরিফাই ইউর ওনারশিপে গিয়ে আপনি এখান থেকে ওনারশিপ ভেরিফাই করতে হবে। আপনাকে এটা কোথায় দিতে হবে, অ্যাড দি ট্যাক্স, না 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 কি বলতেছে এখানে, অ্যাড দ্য ট্যাক্স রেকর্ড বিউরো ডিএনএস কনফিগারেশন ইন ডব্লিউডব্লিউ, এটা কোথায় দিতে হবে, চেক ভেরিফাই সিনেম রেকর্ড, সিনেম রেকর্ড দিয়ে করতে হবে। এই সিনেম রেকর্ড গুলো আপনি অ্যাড করতে পারবেন না আপনার হোস্টিং এ, এই সিনেম রেকর্ড গুলো আপনার হোস্টিং এ ডোমেইন যেখানে থেকে কিনবেন সেখানে থাকবে। ঠিক আছে স্যার ট্রাই করবো, সমস্যা নেই। ট্রাই করে দেখেন, এইগুলো আপনি অ্যাড করে দিলে হয়ে যাবে। সিনেমের ল্যাব সিমেন লেভেল হোস্টের মধ্যে এগুলো অ্যাড করে দিয়েন। আপনার হোস্টিং প্রোভাইডার কি আছে কিনা, ট্রাই করে দেখেন যে আসলে কমে যায় কিনা, এখানে অ্যানালাইসিস ট্র্যাকিং করে অ্যাড করা যাবে, ঠিক আছে?
এখানে ভিউয়ার টুলস আইকন এগুলো লাগতেছ না, ব্র্যান্ড ইমেজ তো এখানে অ্যাড করলাম, টেক্সটও এখানে দিতে পারেন, অল্টার টেক্সট দিতে পারেন, আমি দিলাম না, ভিউয়ার টুলস তো দেখালাম, নেভিগেশনস নেভিগেশনসটা ব্যানার মেসেজ লাগবে না, এগুলো লাগবে না, ব্র্যান্ড নিউ টেবলস অ্যানাউন্সমেন্ট থাকলে, আমার কোনো অ্যানাউন্সমেন্ট নাই, বটম লেভেল লিংক কিছুই দেব না আমি, এগুলো অল পেজেস হোম পেজ অনলি, অনেকে আছে হোম পেজ দিয়ে কাজ করে, যারা মুভিগুলো করে র্যাঙ্ক করে না, কোনো মুভিকে র্যাঙ্ক করার জন্য আপনি অনেকগুলো পোস্ট করতে দরকার নেই, আপনি করবেন কি হোম পেজ অনলি দিয়ে পোস্ট করে দিলে ওই মুভিটা র্যাঙ্ক করে যাবে, মুভি মুভিটা লঞ্চ করার মিনিমাম আপনাকে এক মাস আগের থেকে সাইটটা করে আপনাকে পোস্ট করতে হবে, ধরুন যারা মুভি সাইট চালায় আর কি, তাদেরকে আমি একটু আইডিয়া দিয়ে রাখি, সাইন টপ করেন তারা করে কি, একটা মুভি যখন আপনার মার্কেটে আসে, মার্কেটে আসার মিনিমাম 15-20 দিন আগে বা 30 দিন আগে থেকে কিন্তু আমরা জানতে পারি যে মুভিটা নেক্সট নেক্সট মান্থে রিলিজ হবে, এখন তো অনেকে মুভি নেক্সট ইয়ারে কি কি মুভি রিলিজ হবে এটাও কিন্তু অনলাইনে সার্চ করলে জানতে পারা যায়, তাই না? তো ধরুন আপনি দেখতেন যে একটা মুভি নেক্সট মান্থে লঞ্চ হবে, আপনি ওই মুভিটার উপর বেস করে একটা গুগল sites.google.com একটা ওয়েবসাইট বানাবেন মুভিটার নাম দিয়ে, বানানোর পরে আপনি এটার উপর কয়েকটা পেজ দিবেন, মুভিটার পেজ দিয়ে আপনি 3-4 আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে মুভিটা সবকিছু লিখে আপনি লিখে দেবেন কি ডাউনলোড টিয়ার, ডাউনলোড টিয়ারের ওইখানে লিখে রাখবেন, পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবেন কামিং সুন, কামিং সুন লিখে ডেটটা লিখে দেবেন, তাহলে কেউ যদি আগেও কি হয় এটা আগেও যদি ভিজিট করে তখন সে দেখবে ডাউনলোড লিঙ্কের পাশে কি লেখা রাখবে কামিং সুন, এত তারিখ সে পাবে, এটা মুভিটা যেদিন রিলিজ হবে সেদিন ডেটটা দিয়ে রাখবেন, বুঝতে পারছেন? তাহলে আগে থেকেই আপনি ভিজিটর নিয়ে আসতে পারেন। আমি যদি আপনাকে আর একটু সহজ করে বলি, আমাদের দেশে যে বিভিন্ন রেজাল্ট গুলো হয়, রেজাল্ট গুলো দেবে ধরুন আগামী মাসে 20 তারিখ রেজাল্ট দেবে, তা আমরা করবো কি এই মাস থেকেই এটা প্রিপারেশন শুরু করে দেবো যে আগামী মাসের 20 তারিখ যে রেজাল্টটা দেবে রেজাল্টটা প্রিপারেশন হিসেবে আমরা একটা sites.google.com একটা ওপেন করে রাখবো, একটা ইভেন্ট ওপেন করে, মানে আগে থেকে সব প্রিপারেশন নিয়ে রাখবো, তখন গুগলে যখন দেখবেন যেদিন রেজাল্ট দেয় ওই দিন কিন্তু মানুষ সার্চ করে না, মানুষ কিন্তু এর আগের থেকে সার্চ করে, একটা নোটিশ দিয়ে রাখছে, নোটিস লিখে রাখলেন, নোটিস লিখে রাখার পরে রেজাল্টটা যে দেখতে পাবে ওই অপশনটা তাকে কি করে দেবেন, দিয়ে দেবেন, এখানে কিন্তু অলরেডি আপনি জানেন এখানে কিন্তু এমবেডিং করা সিস্টেম আছে, কিন্তু এখানে আমি যদি আপনাকে একটু করে দেখাই, যখন একটা পেজ আপনি এগুলো রেগুলার আপনি বেশি বেশি করে পোস্ট করতে হবে, আপনি এখানে পোস্ট করে করে আপনি এখানে এমন এখানে রেজাল্ট দেবে এত তারিখ, রেজাল্ট দেখা দেওয়ার জন্য এরকম একটা বক্স করে রাখবেন, অনেকে দেখবেন যে আপনার এই ইয়া করে রাখে মিনিস্ট্রির সাইটটা জাস্ট যতটুকু রেজাল্ট ফ্রেম করে রাখে, তাই না? এটাকে তো ফ্রেমই বলে, তাই না? জি স্যার, আই ফ্রেম বলে ওটাকে, আই ফ্রেম, আই ফ্রেম, হ্যাঁ আই ফ্রেমটাকে এমবেড করা যাবে, ধরুন আপনার এডুকেশন বোর্ড রেজাল্ট, এডুকেশন বোর্ড রেজাল্ট এই সাইটটাতে আমরা গেলাম, আপনি যখন এডুকেশন বোর্ড রেজাল্ট থেকে সার্চ করেন তখন শুধুমাত্র এডুকেশন বোর্ডের সাইট লিঙ্ক আসে না, অনেক সাইটে কিন্তু লিঙ্ক চলে আসে, তারা কিন্তু এই কাজটাই করে, রেজাল্ট বের হওয়ার অনেক আগে থেকে এই পোস্টগুলো করা শুরু করে, আপনাকেও এই সিস্টেমটা ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে, তারা কিন্তু দেখেন তাদের সাইটের মধ্যে কিন্তু এরকম একটা আই ফ্রেম করে রাখে, আপনি যদি খেয়াল করেন, আমি যদি তাদের সাইটে যাই রেজাল্ট দেখবেন, রেজাল্টে গেলে আই ফ্রেম করে দেখতেছেন, এটা আই ফ্রেম করে রাখে যেখানে রেজাল্ট করা দেখা যায়, এটা দেখি না, হ্যাঁ দেখতেছেন এটা একটা আই ফ্রেম, এটা কিন্তু সে রেজাল্ট দেখাচ্ছে না, রেজাল্ট দেখাচ্ছে কোন সাইড থেকে, এই সাইড থেকে রেজাল্ট দেখাচ্ছে, বুঝলেন? এখান থেকে আই ফ্রেমটা নেওয়া যাবে, ইনস্পেক্টে গিয়ে একটু দাঁড়ান, আমার অল রেজাল্ট রেডি না, আমি লিংকটা দিচ্ছি আপনাকে, আইফ্রেমটা দেখে ফেলো, এটা কিন্তু খুব চমৎকার একটা কাজ, তো আপনি এখান থেকে যদি যান এই সাইটটা পুরো লোড হইতে চায় না, যখন আইফ্রেমটা যদি আপনি রেখে দেন আগে থেকে, আইফ্রেমটা কিন্তু ইজিলি লোড হয়ে যায়, বুঝতে পারছেন? রেজাল্টটা কিন্তু আপনি ইজিলি দেখে ফেলতে পারতেছেন, জানেন এটা আপনারা?
এই কিন্তু রেজাল্ট দিচ্ছে না, এটা অনেকে হয়তো জানেন। এই কিন্তু রেজাল্ট প্রোভাইড করতেছে না, জাস্ট এই শুধু করলো কি মিনিস্ট্রির পেজের যে লিংক আপটা সেখানে করে দিছে। এবং এই পেজটার নাম কি দিয়েছে দেখতেছেন, খেয়াল করে দেখেন, এই পেজটার নাম মিনিস্ট্রি সাইটের ওয়েবসাইটে দিয়ে দিছে, যাতে করে এই জিনিসটা লিখে যখন কেউ সার্চ করবে তার সাইটটা চলে আসে। দেখতেছেন কেন চলে আসছে, কারণ এটাকে সে পেজের নামে দিয়ে দিছে, এটা খুব ভুয়ো, এটা দিয়ে দিছে পেজের নাম। গভর্নমেন্ট সাইট তো ট্রাস্টেড, সেজন্য সে উপরে থাকবে, খুব স্বাভাবিক, এই জন্য সে উপরে চলে আসছে, খুব দ্রুত উপরে চলে আসছে। ভিজিটর কি আবার আসছিল? আপনাদের এখানে কি ভিজিটর আবার আসছিল একটু আগে? আমার কথা ওই তাহাসিন না কেউ আসছিল কিনা একটু আগে? স্যার আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না, নেট স্লো তো ভাই, এই দেখতেছেন না এটা লোডই হচ্ছে না, নেট অনেক স্লো, নেটটা অনেক স্লো, বুঝছেন নেটটা অনেক স্লো, কথা বললে জন্য ক্লিয়ার আসছে না। আমার নেট প্রোভাইডার হচ্ছে কি ওনার সামনে আপনি কি করলে নেটটা বাড়াই দেয়, চলে আসলে ঠিক এক থেকে দুই দিন পরে নেটটা আবার কমাই দেয়। আর এটা আইফ্রেমের কোড এইটা স্যার, কিন্তু হচ্ছে এখানে বলতেছে হোস্টিং ইয়ার সাথে কথা বলতে বলতেছে। মেইল করতে বলতেছে এখন, এরা মনে হয় এখান থেকে দিচ্ছে না, মিনিস্ট্রির ইয়েটা লাগবে স্যার, বুঝছি করলে হবে। ভাই এবারে হয় না, আমার আমার আমি যেটা দিছি না, এই যে গুগলকে দিলাম দেখি হয় কিনা। Insert. এটা এরকম একটা ব্ল্যাঙ্ক আমার পেজটা দেখা যাচ্ছে না,
দেখেন এখানে আমার নেটের অবস্থা দেখেন, 3 MB চিপ বাড়ে না, আমি এখানে দিলাম খালেদ, হ্যাঁ এটা এরকম আসতেছে যে আমি এভাবে দিলাম, দেখেন গুগলটাকে অ্যাড করে দিচ্ছি এখানে, আমি 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 এতে ডাব্লিউসি স্কুলে দেখি রাখেন, এটা তো বোর্ডের মধ্যে রাখতে হয় না আইফ্রেমটা, তাহলে আমি তো বোর্ডের মধ্যে কিছু বসাই নাই, বোর্ডের মধ্যে রাখতে হয়, আচ্ছা আমি শোনো না আমি HTML দিয়ে বোর্ডিতে বসাই রাখেন, ওরা যে লিঙ্কটা দিচ্ছে আমি ওখানের মধ্যেই সেটাকে রিপ্লেস করে দেবো, আর কিছু করবো না, সবকিছু ঠিক আছে এখানে, তাই এখানে আসছে, তাই তো এখানে হাইট ওয়েট দেয় নেই, আমি এখানে জাস্ট গুগল লিখে দিই, এখন আসতেছে না, যখন লিখে দিলাম গুগল তখন কিন্তু আসতেছে না, হ্যাঁ এটা মনে হয় স্যার ওই যে ইয়ে আছে মানে ওই RSS ফিড না কি জানি একটা জিনিস আছে ওটা সেট করে দিলে মনে হচ্ছে, এটা বুঝতেছি না স্যার, এটা তাই যাই হোক বোঝার দরকার না, আমি পরে চেক করে নিব, আমি জাস্ট আপনাদেরকে ইনফর্ম করে রাখলাম যে অনেকে আছে যে সিজনাল কিছু ব্যবসায়ী আছে, এদেরকে আমি সিজনাল ব্যবসায়ী বলি, একটা মিনিট, এরা করে কি রেজাল্ট কোন রেজাল্ট SSC অনার্স এর রেজাল্ট বের হওয়ার আগে এরা এই কাজগুলো করে, 1 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখে এবং একদিনে তারা হিউজ ইনকাম করে, কারণ এখানে যে কম্পিটিশন কিন্তু খুব বেশি থাকে না, হাতে কোনো 800 সাইট থাকে কিন্তু ইউজার থাকে একদিনে বাংলাদেশের থাকে আপনার 25-30 লাখ অ্যাভারেজ একদিনে ইউজার থাকে, তো সেখান থেকে সে যদি 20% পায় সে তো 3-4 লাখ পেয়ে গেল, আর 3-4 লাখ ভিজিটর সে তো ধরেন একদিনে 40-50 হাজার টাকা কামাই করে, পুরো সিজনাল ব্যবসায়ী বলে, এরা শুধুমাত্র যে এইরকম করে তারা বিভিন্ন রুটিন দিয়ে করে, রেজাল্ট দিয়ে করে, সাজেশন দিয়ে করে, তারা এইভাবে করে করে এগুলোকে আপ করায়, তারা ওয়েবসাইট দিয়ে আপ করাই, কিন্তু আপনি এটাকে গুগল দিয়ে আপ করাতে পারেন, আরো দ্রুত এটা আপ হবে গুগল দিয়ে আপ করলে, তো এটা আপনারা একটু বাসায় ট্রাই করবেন, এটা বললাম আইফ্রেমটা না এমবেড কোডের মতো বা কোনো একটা জায়গায় আমি ভুল দিচ্ছি যে কারণে হয়তো বাঁচতেছে না, দেখা যাক এটা কোনো একটা ভুল হচ্ছে হয়তো বা ঠিক করে নেবো বড় সমস্যা, এতটুকু তো পারবেন আপনারা সবাই তাই না, পারবেন এরকম বলে পোস্ট করতে পারবেন দেখাবেন, বুঝি নাই মানে এই যে স্যার আপনি যে একটু আগে বললেন যে ঠিক করে ফেলবেন এটা কি নেক্সট দিন দেখা দিবেন, কোনটা এই যে স্যার কিবোর্ড রেজাল্টের যে ইয়াটা স্যার পিকচারের, না 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 এটা 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 আমাদের বিষয় না, আমার আমি যদি দেখি যে পারা যায় তাহলে আমি দেখাবো, এটা তো আমাদের কোনো বিষয় না, দেখাই তো আমার কোনো বিষয় না, বুঝলেন স্যার, হোম পর্যন্ত হোমের এটা পর্যন্ত পারবো স্যার মনে হচ্ছে, করে ফেলেন বাকি আরো কিছু টুকটাক কাজ আছে ওগুলো নেক্সট ক্লাসে দেখাই দেবো, দুটো পর্যন্ত বেশ কিছু কয়েকটা পোস্ট করুন, আসলে কি জানেন পোস্ট ব্যতীত আসলে পসিবল না এগুলো, জি স্যার পোস্টের ব্যাপারটা দেখাবো, হ্যাঁ দেখান স্যার, আচ্ছা স্যার আচ্ছা স্যার আচ্ছা স্যার
স্যার এইটা হইতাছে আপনার আমার সাইটটা, হ্যাঁ। তো আমি যখনই কোনো পোস্ট ক্রিয়েট করি তো দেখা গেছে এখানে সাব পেজ তৈরি হয়ে যাইতাছিল, মানে পেজেস পোস্ট করার সময় সাব পেজ তৈরি হয়ে যাইতাছিল। তা আপনি এখানে খেয়াল করেন, আমি ওয়ার্কআউটস এ যদি ক্লিক করি এখানে কোনো আসতেছে না, মানে সাব পেজ আসতেছে না। আমি কিন্তু এখানে অনেকগুলো সাব পেজ তৈরি করছি, যেমন হোয়াট ইজ মেটা ফিটিং এ যদি আমি ক্লিক করি তাহলে ওই পেজটা তো চলে যাচ্ছে, আমি যে সাব পেজে চলে সাব পেজটা বানাইছি। এই সাব পেজটা এখানে শো করতেছে না, মানে হইতাছে আমি সাব পেজটা স্যার হাইড করে দিছি, এই কারণে এখানে স্যার মেইন পেজে স্যার শো করতেছে না। এটা তো স্যার দেখাইছে, আগে স্যার দেখাইছে এটা। ও এটা দেখাইছে স্যার, এই হই স্যার সাব পেজ দেখানো হইছে হাইড করা, ন্যাভিগেশন হাইড করা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা দেখাইছি ফ্রেম লেআউট ওটা দিতে হবে কোনো কথা নেই, আপনি অল্প করে লিখে লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন, সাব পেজ লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। অনেক সময় অটোমেটিক হয়ে যাচ্ছে এটা। জি স্যার, আমি এইভাবেই করছি, মানে অল্প কিছু লিখছি লেখা, তারপরে স্যার যেটা মানে পেজটা যে পেজটা ওটার নাম লেখা ওটার সাথে লিংক আপ করে দিছি। একই তো যেটা দেখালাম এটাই তো। ও স্যার, আচ্ছা স্যার ঠিক আছে, আপনারা সবাই ট্রাই করতে থাকেন, আপনারা একটু ক্যামেরা আসেন, একটা স্ক্রিনশট নিব কাইন্ডলি। বাকিরা একটু দ্রুত আসেন, যারা ক্যামেরা অন করবেন তারা একটু কথা বলিয়েন, কারণ 29 জন আছেন, স্ক্রিনে 16 জনকে দেখা যাবে শুধু, তারা একটু হাই হ্যালো কথা বলিয়েন বেটার হবে। ভাই তুশিক খালেদ ভাই কই, মিজান কথা বলতেছে কিন্তু ক্যামেরা মাইক্রোফোন অফ করে না স্যার, মাইক্রোফোন তো ইয়ে করাই, এখন এখন অন আছে। ঠিক আছে, বাকিরা আসেন দ্রুত আসেন ভাই। ব্যাকলিংক করেন ভাই, ব্যাকলিংক করে উপরে আসেন। তোমার ব্যাকলিংস তো কাজে লাগে না, কি ব্যাকলিংক দিলা? হ্যাঁ সব হইতাছে ফ্রড ব্যাকলিংক দিয়ে রাখছ। আমরা কয়জন হইছেন খালেদ? কয়জন হবে, 20 জন হবেন আপনারা? অনেক বিজি বিজি পার্সন, তারা আসবে না বুঝছেন, তাদেরকে যদি আপনি তাদের ডেটও দেন তারা আসতে পারবে না, ওরা আসবেই না, ওদের ডেটটা ফ্যাক্টর না বুঝছেন, ইচ্ছা ইচ্ছা থাকলে উপায় হয় বুঝছেন, ইচ্ছা থাকলে উপায় হয়, ডেটটা এগুলো আমি বিশ্বাস করি না। ঠিক আছে, হয়ে গেছে।